এই যে ব্রিজের পাশে ও তারা টিম গাড়ি সিক্স দিতে এখানে এখন, গাড়িতে, তার গাড়িতে কই হ্যাঁ যায়? ধরেন মেবি মিলিটারি বেস হয়তো, ক্রিপ্টো মনে হয় ডিসি খাইছে ওদের টিমের, সেই জন্য ওরা ওরা ওয়েট করতেছে আই গেস। মনে হয় একটু দেখি, না ও না না ডিসি চলে খাইনি, আসছে, আস্তে আস্তে চলে আসছে, আচ্ছা তারা যাই হয়তো হোক। তো টিম নাইনের মেম্বাররা, আচ্ছা টিম থ্রি, টিম থ্রি আর নাইন এখনও ওইখানেই, মানে ওরা ওরা আসলে চলে যায় নাই। ওরা একটু খুঁজতেছে দূর দূরান্ত থেকে দেখা যায় কি না কাউকে, যদি দেখা যায়। কারণ আচ্ছা আচ্ছা, আজকে কিন্তু পয়েন্ট সিস্টেমের খেলা আছে, কিন্তু হ্যাঁ পজিশনটাতে পজিশন কিন্তু পয়েন্টটা আসলে বেশি দরকার, বেশি কিল দরকার হচ্ছে, পয়েন্টটা কিল বেশি দরকার। পয়েন্ট বেশি দরকার, তো কিল হ্যাঁ পয়েন্ট ছাড়া কিন্তু খেলা হবে না, ইউ হ্যাভ টু গেট আজকে সাম কিন্তু কিলস। ফাইটের খেলা পুরো ম্যাচটাই বলা যায়। এবং টিম 10 যারা আছে তারা কিন্তু গত ম্যাচ কিন্তু মোবাইল টিমটা কিন্তু এরাই কিন্তু ছিল, আমার তারা ফেসবুক কিন্তু স্ট্রিমটা অটোমেটিক রিস্টার্ট হয়ে গেছে, যেন আমার কিন্তু দুঃখিত, ইউটিউবটা মনে হয় রিস্টার্ট হয়ে গেছে, এটা আমার একটু কানেক্টিভিটিতে প্রবলেম দেখা দিয়েছিল, আই সরি। টিমটা কিন্তু রিস্টার্ট আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু গত ম্যাচে কিন্তু মোবাইল টিমটা এরাই কিন্তু ছিল যারা জিতেছে অ্যাকচুয়ালি। এখান থেকে ড্রপ করেছে এবং ড্রপের মধ্যে কি আছে একটু দেখে আসি। ড্রপের মধ্যে কিন্তু আছে অগ এবং লেভেল থ্রি ভালো ফিট, আসেন ভাই, স্কিল মক হয়ে গেছিল এমন ভাই, আই নো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো টিম আইনেস ফেল সেভেন পায় নাই, এবং না এখনো কোনো টিমই আসলে ফাইট করে না কোনো এখন টিম পর্যন্ত, এখনো ফেল পায় নাই। একটাও কিন্তু ফাইট হয় নাই, জাস্ট একজন মারা গেছে সেটা হচ্ছে তাও ডিসি থাকার হ্যাঁ কারণে। ডিসি থাকার কারণে খালি একজন মারা গেছে, এছাড়া কোনো ফাইটই হয় না আজকে। এবং টিম 3 এবং 10 কিন্তু মোটামুটি অনেকটাই কাছাকাছি, তারা কিন্তু গাড়ি নিয়ে ঘুরছে, দেখা যাক টিম 3 কি টিম না মনে হয় 10 না, এর দিকে যাবে। না 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 তারা যায়নি, তারা অ্যাকচুয়ালি স্কুলের দিকে চলে এসেছে, কিল করবে তারা অ্যাকচুয়ালি, ওয়ার্ড হাউস তো করেছে বুঝতে পারছি যে টিম 9 ও কিন্তু স্কুলের ওখান থেকে পিছনে সামনে যে বাসাগুলো সেগুলো লুট করছে। 25 টোটালি টিম 25 টোটালি আসলে কোচিং কিন্তু তাদের একটা রাজত্ব তৈরি ক্যাম্প করে নিয়েছে, রাজত্ব তৈরি করে নিয়েছে, হ্যাঁ একটা ক্যাম্প তৈরি করে নিয়েছে তারা। সো ইয়া না টিম নাইন আসলে কোকো বেশি বেশি করে আসলে আইএনএস কে দেখানো যাবে না, পরে বলবে যে আমরা ওদেরকে দেখাইছি দেখে ওদেরকে হেল্প করতেছি, নানান কথাবার্তা উঠতে পারে অ্যাজ এ স্টিমার, ইউ নো দরকার কি আমরা সবাইকে এখানে দেখাবো। টিম 7 এবং টিম 2 এর মধ্যে একটা ক্ল্যাশের সম্ভাবনা আছে, টিম এবং টেন, এখানে যদি ফাইট শুরু হয়ে গেছে টিম 2, টিম 2 এবং টিম 7, টিম এবং টিম 2 এর কিন্তু অলরেডি একজন নক হয়ে আছে দেখতে পাচ্ছি। টিম 7 কিন্তু একটা পুশ করার চেষ্টা করছে পাশের বিল্ডিং থেকে, দেখা যাক তারা আসলে কতটুকু, স্কুলের বিল্ডিংটা দেখো কম্পাউন্ড, স্কুলের হুম 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 কম্পাউন্ডে চলে তো আসছি। ওখানে তারা নেট চার্জ করছে টিম 2 ফাক ইউ নুব, সে কিন্তু নেট চার্জ করেছে টিম 7 এর দিকে, দেখা যাক ও তার নেটটি কতটুকু নেট কার্যকরী। চার্জ সেকেন্ড ফ্লোরে ছিল, বাট সেকেন্ড প্লেয়ার ফ্লোরে থার্ড ছিল, ফ্লোরে ছিল, থার্ড ফ্লোরে ছিল, যাক নাইস নেট ছিল, তার আইডিয়াটা একটু ভুল কিন্তু সে কিন্তু সঠিক জায়গাতেই করেছিল বা সঠিক রুমেই করেছিল, জাস্ট উপর নিচ এই আর কি। এখন তিন তালায় চলে আসছে, এই বিল্ডিং এর ওই বিল্ডিং এর ও দুদিন জানালা জানালা দিয়ে ফাইট হতে পারে, দেখা যদিও যায় এখানে যদিও এই বিল্ডিং এর একটা ছাদ আছে যেটা ওই বিল্ডিং এর নাই, তো ওদের একটা হ্যাঁ অ্যাডভান্টেজ আছে এই এই অ্যাডভান্টেজ হিসাবে। দেখতে পাচ্ছি আমরা এখানে খুব ভালো একটা মারামারির মতো হয়েছে। হ্যাঁ আজকে হচ্ছে ইমুলেটর ম্যাচ, এবং আজকে কিন্তু টানা তিনটা ম্যাচ হবে, এবং যে পয়েন্ট কাউন্টে বেশি থাকবে তারাই কিন্তু জিতবে আজকের টুর্নামেন্টটি। এবং আমরা দেখতে পাচ্ছি যে পচিংকিতে কিন্তু অলরেডি একটা টিম আছে, এবং তার পাশেই কিন্তু দূরে আছে টিম 6, এবং তার পাশে কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি টিম, তার অনেকটাই দূরে, বেশি দূরে বলবো না অনেকটাই দূরে, টিম 8 চলে যাচ্ছে অ্যাকচুয়ালি ওখান থেকে, আমরা টিম 6 না কে দেখি আমরা এখনো একটু ক্ল্যাশ হওয়ার কোনো সম্ভাবনাই দেখতেছি না আমরা। টিম এখানে। ফোর সার্কেলের দিকে আসতেছে তাদের আর লোকজনকে টিম নিয়ে, 7 এবং 2 খালি কাছাকাছি আছে, বাদ বাকি সব টিমই কিন্তু মোটামুটি দূরত্ব বজায় রেখে খেলতেছে। 7 আর 2 খালি মারামারি করতেছে, এছাড়া আর কেউই করতেছে না। এবং জোন কিন্তু পড়বে আর যাই বলো মিলিটারি বেজের ওই পারে, যারা এখনই মানে রিস ক্যাম্প করবে তারাই কিন্তু সব থেকে একটি ভালো বলবো মানে টিম যারা নাইন কিন্তু ফাইট অলরেডি চলে করবে যাচ্ছে ব্রিজ দিয়ে, চলে যাচ্ছে কিন্তু খুবই চমৎকার অলরেডি একটি, টিম নাইন চলে যাচ্ছে ব্রিজ দিয়ে। সো ইয়া দেখা যাক।
টিম 3 যারা আছেন বা টিম 3 আচ্ছা টিম 4 এখনো ওদের লুট কমপ্লিট হয় নাই, সো ওরা সার্কেলের বাইরে লুট করতেছে। আর টিম 9 সবার আগে ব্রিজ পার করে ফেলতেছে, ওরা একটা পজিশন নিয়ে নেবে আই থিংক ব্রিজের ওপারে গিয়ে। ওরা যদি ব্রিজটা ক্যাম করে ফেলে ওদের অনেকগুলো কিল পাওয়ার চান্স আছে, অনেক 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 অনেক, কারণ এই ব্রিজ ছাড়া কিন্তু পার হওয়ার আর জায়গা নাই আপাতত। যদি বোর্ড দিয়ে আসতো কিন্তু টিম 7 এর বিল্ডিং এ পুশ করে দিছে। আচ্ছা টিম 7 ওকে, আমরা ওকে টিম 7 এর দিকে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ এখানে ভালো মারামারি হয়ে যাচ্ছে। ওকে ভিতরে ভিতরে ঢুকে গেছে টিম 2, ভিতরে ঢুকে গেছে ফোর ভি টু গেমস এর সিচুয়েশন। ও মাই গড, ও ইয়া, এখানে একজন অলরেডি ব্ল্যাক গড ডাউন এর টিম 2 একটা মারাত্মক পুশ করে ফেলছে, তার উপরের দিকে উঠতেছে, উপরে কিন্তু কেউ নাই, একজনই বেঁচে আছে দেখা যাক। তারপরে একজনই বেঁচে আছে টিম 7 এর, সে নিচে অন্য একটা বিল্ডিং এ পালানোর চেষ্টা করছিল, অন্য একটা বিল্ডিং এ চলে গেছে এবং তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। মাইন্ড প্রিস্ট কিন্তু হয়তো জিনিসটা খেয়াল করে ফেলছে, সে কিন্তু ওদিকে এম নিয়ে ফেলছিল। ফাকি নুব ঢুকে গেছে, ঢুকে যাওয়ার ট্রাই করতেছে বিল্ডিং এ। এখানে কিন্তু টিম 7 এর প্লেয়ারটি কিন্তু দৌড়াচ্ছে, আসলে জান প্রাণের ভয় নিয়ে দৌড়াচ্ছে, তার কিন্তু বাঁচতেই হবে। ওই প্লেয়ারটা চলে গেছে, টিম 7 এর প্লেয়ারটা সবাইকে রেখে চলে গেছে, কারণ ওকে পয়েন্ট নিতে হবে, ওকে বাঁচতে হবে। সো ও একা চলে যাচ্ছে, ও হয়তো পজিশন পয়েন্ট নেবে কারণ আরো দুটো ম্যাচ বাকি আছে। সো এই ম্যাচে যদি পজিশন পয়েন্ট নিয়ে কোনো রকম আগাতে পারে তাও কিন্তু অনেকটা লাভ। টিম 25 এর যারা আছে তারা কিন্তু এখনো মানে মুভ করেন, তারা কিন্তু বাইক নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। তাদের আর দুইটা মেম্বার কি এখনো বাইকে যাবে নাকি যাবে না জানি না, তো তারা কিন্তু কিছু বাট হার্ট পিপল কমেন্ট করছে আমি দেখতেছি, তো উই আর গোনা ইগনোর দ্যাট। আর কি কমেন্ট করে একটু আমি দেখে আসি তাদেরকে, দেখো। আর এই টুর্নামেন্টে মস আছে, মস চেক করে সবাই স্ক্রিনশট চেক করে মস ফাইল চেক করে আমরা আমাদের অর্গানাইজারের সাথে কথা বলে তারপর ডিসিশন নিব যদি কোনো কমপ্লেইন আসে। কি কমেন্ট করতেছে ইনব্রেডরা যা কমেন্ট করে তাই কর। ও মাহফুজ হোসেন তা হচ্ছে যে কমেন্টের গ্রুপ কমেন্টে যে হচ্ছে শুধু একটাই গ্রুপে যেটা মানে ই হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ কমেন্ট পাবজি মোবাইল কমেন্ট গ্রুপ, যে অনেক বেশি জ্ঞানী পাবজি সম্পর্কে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জ্ঞানী, তো জাস্ট ইগনোর ছাড়া আমাদের আর তাদের করার নাই। টিম 6 কিন্তু আই থিংক ব্রিজটা পার করবে এবং ওরা কিন্তু ব্রিজ পার করলে ধরা খেয়ে যেতে পারে টিম 9 এর কাছে। হ্যাঁ খাইতেই পারে। আচ্ছা টিম 9 ব্রিজ ক্যাম্প করে নাই, হোয়াট দা, তারা কম্পাউন্ডে গেছে। আহা, ওরা যদি ব্রিজগুলা ক্যাম্প করতো তাহলে কিন্তু ওরা অনেকগুলো কিল পাওয়ার চান্স ছিল, কারণ এই ব্রিজ ছাড়া আর ওয়াটার ওয়ে ছাড়া কোনো ওয়ে নাই, কারণ এই ব্রিজটা টোটালি ব্লু বাইরে চলে গেছে। টিম 1 ঢুকে, টিম 1 কিন্তু অন্য ব্রিজ দিয়ে আসছে, তারা কিন্তু ব্লু জোনের ব্রিজ দিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ওরা প্রচুর হিট খেয়ে তারপরে ঢুকছে সার্কেলে, যাই হোক। হ্যালো ক্রিপ্টো সোয়ালো মজেম, হাউ আর ইউ? ক্রিপ্টো সোয়ালো মজেম, পজিশন পয়েন্ট বেশি নাই, 1 থেকে 5 পর্যন্তই পজিশন পয়েন্ট আছে, এরপর আর পজিশন পয়েন্ট নেই। আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি, কোনো টিম তো ফাইটই করে না, কই যাবো? টিম 9 কিন্তু একজন কিন্তু ব্রিজ ক্যাম্প করছে। আচ্ছা একজন আসছে আবার ওদের ব্রিজ ক্যাম্পে, এবং এখানে কিন্তু একটা ফাইট হওয়ার সম্ভাবনা আছে। ওরে টিম 9 এর এই ব্যাকটা খুবই খুবই প্রিটি, তারা কিন্তু এখন একসাথে ব্রিজটি পার করবে আমরা দেখতে পাচ্ছি। টিম 7 কি ব্রিজ পার করতে নিচ্ছে? শুরু হয়ে গেছে গাড়িতে গাড়িতে, লাইক টিম যেটা টিম 10 টিম 3 ধরছে তাদেরকে পাশে থেকে, দুজন বাকি, একজন বাকি
লাস্ট 1v1 সিচুয়েশন দেখা যায় এখানে কোন টিম বাঁচে এবং কোন টিম হারে এবং 1v1 সিচুয়েশন হচ্ছে এখানে তারা কিন্তু এখানে তাদের টিমমেটকে বাঁচানোর জন্য কিন্তু অন্য টিমের সবাইকে কিল করে ফেলতেছে দেখতে পাচ্ছি আছে তারা কিন্তু অলরেডি শুধু একজন প্লেয়ারই বেঁচে আছেন এবং অপর একজন তার ইস্তিয়াক শুধু ছিল সে গাড়ি নিয়ে কোন রকম পালায় গেছে তার সামনে টিম সেভেন এর একটা এমবাপ্পে 64 তাকে ধরে ফেলতে পারে ক্ল্যাশ হতে পারে এখন দেখা যাক যে কারা কারা এখন ব্রিজ পার হবে এখন হচ্ছে আসল খেলা সবাই ওয়াটারওয়ে করতেছে ওয়াটারওয়ে করার ট্র্যাক 23 অলরেডি ওয়াটারে নেমে গেছে 23 অলরেডি সাতা কেটে ও একা ও সোলো 25 vs 4 এটা খেলা হচ্ছে এখন 4 এর এগেইনস্ট 25 লেগে গেছে খেলা হচ্ছে এবং তারা কিন্তু 4 ঠিক যেখান থেকে অ্যাম্বুশ করছিল 25 ঠিক সেখান থেকে অ্যাম্বুশ করতে উপর থেকে হাই গ্রাউন্ড থেকে ঠিক সেখান থেকে অ্যাম্বুশটা করছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু হাই গ্রাউন্ডে আছে এবং 4 এর যারা আছে তারা কিন্তু লোয়ার গ্রাউন্ডে বসে আছেন সো হায়ার গ্রাউন্ডের কিন্তু এখানে একটা ভালো অ্যাডভান্টেজ আছে আমার মনে হচ্ছে অ্যাডভান্টেজ আছে হ্যাঁ তা ঠিক এবং দেখা যায় এখান থেকে তারা কতটুকু সুবিধা করতে পারে বলে মনে হয় টিম 25 কিন্তু এদিকে ধরে রেখেছে এখন তাদেরকে ও ডিএক্স রাইডার একটা সুন্দর শট কিন্তু বিটলস আবার ডিএক্স রাইডারকে ফেলে দিছে সো আমরা কিন্তু নিজে থেকে রিভাইভ করছে অ্যাকচুয়ালি এবং টিম 4 এর যারা যে প্লেয়ারটি ছিলেন তিনি কিন্তু পুশ করার চেষ্টা করছে টিম 4 এর শুট সোল 13 এখন পড়ে যাচ্ছে থিজোনালিন পড়ে গেল এখানে খুব চমৎকার খেলেছেন এবং বিটলস ব্রো এখানে খুব দুটি কিল দুটি নকআউট নিয়ে নিয়েছিল তারা একটু ফ্ল্যাঙ্ক দেওয়ার ট্রাই করছে এখান থেকে ও সাফায় প্রান্ত রেজা রেজায় অনিককে ফেলে দিল এখন নক হয়ে গেছে তাদের মধ্যে একটু চমৎকার একটি ফাইট হচ্ছে বলা যায় রেজা অনিক ব্রো কিন্তু এখন নক হয়ে আছে এখানে একটা ফাইট নেওয়ার ট্রাই করছে বিটলসকে ফেলে দিল আতিকুর জাবেদ খুবই সুন্দর শট নিল আতিকুর জাবেদ কিন্তু আবার সাফায়েত প্রান্ত ফেলে দিল জিম 13 কে এখন একমাত্র একজন 25 এর বেঁচে আছে এখন যদি টিম 4 পুশ করে and I guess ওরা পুশ করতেছে I guess they are pushing oh রেজা অনিক কে পুরো ফিনিশ করে দিল আতিকুর জাবেদ এবং তারা পুশ করছে স্মোকের মাধ্যমে বিটলস পিছন দিয়ে আসছে পুশ করতে গিয়ে ধরা খেয়ে গেল লিকুইড অক্সিজেন খুব সুন্দরভাবে কভার দিয়েছে এখান থেকে আতিকুর জাবেদ সামনে দিয়ে এগিয়ে আসছে এবং জিম 13 মনে দেখে আতিকুর জাবেদ এখন দুটো নকআউট পেতে পারে এখান দিয়ে এসে আতিকুর জাবেদ এসে বসছে কিন্তু আতিকুর জাবেদকে আবারও লিকুইড অক্সিজেন নকআউট করে কিন্তু রাইনো এবং শীর্ষল চলে আসছে এবং রাইনো মেবি এখান দিয়ে পজিশন কিন্তু আর আরেক থেকে খুবই সুন্দর খেলা অনলি 1v1 হবে এখন শীর্ষল ভার্সাস অক্সিজেন কিন্তু লিকুইড অক্সিজেন খুবই সুন্দর খেলার পরেও সে তিনটি নক করার পরেও এইচপি কমে যাওয়ার কারণে সে লাস্ট ইয়ার মারতে পারলো না খুবই সুন্দর সাপোর্ট দিয়েছে লিকুইড অক্সিজেন সে মোবাইল প্লেয়ার হয়েও সে কিন্তু খুব সুন্দর খেলেছে টেনের যে প্লেয়ারটি ছিল সে কিন্তু অনেকটা পথ ঘুরে জোনে ঢুকছে আমরা দেখতে পাচ্ছি তো এখন আই থিঙ্ক সার্কেলে সাফায়েত প্রান্ত আর বাঁচতে পারবে না শীর্ষল ও বেঁচে গেছে তার কাছে ফুল মেড কিট ছিল দেখা যাক এখন ওরা কতটুকু আগাতে পারে টিম 3 ফাইনালি ব্রিজ দিয়ে পার ব্রিজের নিচে দিয়ে পার হচ্ছে ওরা আই থিঙ্ক হ্যাঁ ব্রিজের নিচে দিয়ে পার হচ্ছে টিম 9 টিম 7 কে দেখে ফেলছে এ 7 এর একজনই প্লেয়ার আছে বাপ্পি মিস্টিক রাজন তাকে দেখে ফেলছে জয় সূত্রধর ভাইয়া এটা একটা টুর্নামেন্ট সো আপনারা এখন এখানে পার্টিসিপেট করতে পারবেন না আসলে অনেক আগে এটার টাইম চলে গেছে পার্টিসিপেট করার সো এটা টুর্নামেন্টে যারা রেজিস্ট্রেশন করেছে তার সাথে তারাই খালি পার্টিসিপেট করেছে এখানে টিম 9 এ কিলটা নেওয়ার জন্য খুবই উদগ্রীব হয়ে আছে তাদের একটা কিল মানে 30 পয়েন্টস এবং 30 পয়েন্টস মানে অনেকটা এগিয়ে যাবে দেখে ফেলছে হয়তো এমবাপ্পেকে দেখা গেছে সেখান থেকে দৌড়াদৌড়ি করছে তো মিস্টিক রাজন তাকে পিক করার ট্রাই করছে ওই যে দেখে ফেলছে আই গেস মোস্ট ওয়ান্টেড কিল
সুন্দর একটি শটের মাধ্যমে কিলটা নিয়ে নিল। ওকে, এটার খবর মনে হয় এখনো মিস্টার গাজন পায়নি, সে এখনো লাশের উপর গুলি করছে। যাই হোক, ফোর এবং থ্রি ব্রিজের উপরে, নাম্বার থ্রি কিন্তু ব্রিজের নিচে, ফোর ব্রিজের উপরে, থ্রি ব্রিজের নিচে, নাইন ব্রিজের সামনে। আই থিঙ্ক নাইন এখন চলে যাবে, নাইন আর থাকবে না, থাকলে কিন্তু অনেকগুলো কিল পেত। 23 এর একজন, যে শেষ একজন, সে পার করার চেষ্টা করছিল, বাট ব্রিজ থেকে তাকে মারা হচ্ছে, তাকে ব্রিজ থেকে কিন্তু পিক করে ফেলা হয়েছে অলরেডি, তাই কিন্তু দেখে ফেলা হয়েছে এখানে যে ব্রিজে কিন্তু প্লেয়ার আছে। সো তার এখন ব্রিজটা পার করা খুবই কষ্টকর হয়ে যাবে, সে আই থিঙ্ক করতে পারবে না, তার এখন রাস্তা ওপেন নেই, সে একা সোলো ভার্সেস স্কোয়াড খেলছে। নাম্বার থ্রি বোর্ড দিয়ে এই পারে আসতেছে, ওয়ানে ডিএস এর যে প্লেয়ারটি ছিল, আচ্ছা এখানে আরেকটা প্লেয়ার আছে অ্যাকচুয়ালি, এবং নাম্বার 4 এর 23 এর প্লেয়ারটা মারা গেল। আচ্ছা নাম্বার 3 কোথায় যাচ্ছে ওরা অ্যাকচুয়ালি? নাম্বার 3 মেবি একদম এখানে উঠবে, একদম ওরা ঘুরে এসে টিম 10 এর সামনে গিয়ে নামবে। টিম 4 খুবই মারাত্মকভাবে পার হয়ে গেছে ব্রিজটা, এবং কোনো বাধা তারা অতিক্রম করতে হয় নাই। এখন খুবই ছোট একটা সার্কেল, প্লেয়ার কিন্তু বেশি নাই, মাত্র 15 জন প্লেয়ার, 15 জন অনলি। এখানে সামনে যে প্লেয়ারটি ছিল তারা সার্কেল একটা খেলা হয়ে যাবে। আচ্ছা নাম্বার 3 রা কিন্তু সার্কেল এখান দিয়ে ঢুকে গেছে, কিন্তু ওদের এখন অনেকটুকু দৌড়াতে হবে, কারণ ওরা বোর্ড দিয়ে আসছিল, বেশি দূর না যদিও, বাট সার্কেল খুব তাড়াতাড়ি চলে আসছে। আমরা আরো কিছু বাটহার্ট পিপল দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে। এনিওয়েজ, আমরা দেখতে পাচ্ছি যে টিম 4 এর দুজন, টিম 3 সবাই, টিম 9 এর, টিম 9 এরও সবাই, টিম 1 এরও সবাই, টিম 9 ভার্সেস 10 হতে পারে, সে তারই মনে করো কোনো খবর নাই, আর এদিকে পারাবর্ষীর ঘুম হারাম হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পারাবর্ষীর ঘুম নাই, এই হচ্ছে তাদের অবস্থা। যাকে হ্যাকার বলা হয়েছে সে তার হ্যাকারের জিনিসটা অ্যাকিউজটা মেনে নিছে, সেই টিম, আর এদিকে পারাপর্শীর ঘুম আরাম হয়ে গেছে, বুঝতেছি না এদের সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়। যাই হোক, এদের সাথে কথা বলা আসলে আর মুখটা না খারাপ করে ভালো। ডিএস ইস্ট এক বোতার টিম 10 এর, টিম 10 এর 10 কে পজিশন পয়েন্ট দেওয়ার জন্য সে অনেক কষ্ট করছে, কারণ তাদের পজিশনটা টি ভার্সেস 4 অলরেডি খেলা হয়ে যাচ্ছে, শীর্ষ অলরেডি একটা ফেলে দিছে, মাই হার্ট এবং শিমুল দাসকে ফেলে দিছে, শীর্ষল ভেরি নাইস প্লে বাই শীর্ষল 13 ফিনিশ করে দিয়েছে, একটা কিল তারা এখানে নিয়ে নিয়েছে, এবং আরেকজনকে তারা, ও শিমুল দাসকেও তারা ফেলে দিল, এবং আই থিঙ্ক শিমুল দাস ইজ গোনা ডাই, কারণ শিমুল দাসের টিমমেটটা খুবই দূরে, তারা হয়তো বাঁচাতে আসতে পারবে না, এবং ওরা সার্কেল থেকে অনেকটা দূরে। টিম 4 এর সবার সাথে আবার ওখান দিয়ে দেখা যাচ্ছে যে টিম 3 মনে হয় এঙ্গেজ, একটা এঙ্গেজ দেওয়ার জন্য সাইড থেকে একটা অ্যাঙ্গেল নেওয়ার ট্রাই করতেছে, বাট আই থিঙ্ক সাইড থেকে সে অ্যাঙ্গেলটা ওরা পাচ্ছে না। আমরা প্রান্তর দিকে চলে এসে খুঁজে ট্রাই করতেছে শিমুল দাসকে, হ্যাঁ পেয়ে গেছে, অলরেডি একদম প্লেয়ার কিন্তু নক হয়ে গেছে অলরেডি, এবং সামনে কিন্তু টিম 4 এর যারা আছে তারা কিন্তু তাদেরকে হাই গ্রাউন্ড থেকে দেখছে অলরেডি, এবং তারা কিন্তু ফায়ার করতেছে। আমরা এখন টিম 4 এর যারা কিন্তু গাড়ি নিয়ে চলে যাবে, হ্যাঁ তারা চলে যাবে এখন, এখান থেকে ডুববে, এবং টিম 9 এর যারা ছিল, এবং টিম 9 এর যারা এখানে, কিন্তু টিম 3 তাদের, ওয়েট ওয়েট ওয়েট, আমি একটু কিছু বাট হার্ট মানুষের কথা একটু উত্তর দেব, আমি উত্তর সহজে দেই না। অভি সরকার ব্রো, আমি গেমটা স্ট্রিম করছি, আমার এখানে ভয় পাওয়ার কিছু নাই, আমি তো খেলতেছি না, রাইট? সেকেন্ডলি, আপনাদেরকে অর্গানাইজাররা অথরিটি থেকে ব্যান করা হয়েছে, কাইন্ডলি অথরিটির সাথে গিয়ে গ্যাজান, এখানে গ্যাজাইতে আসবেন না। আই এম এ মিডিয়া পার্টনার, আমি স্ট্রিম করে দিচ্ছি, আমি আমি হ্যাকার বললো কি না বললো কি ডিসিশন নিবে অথরিটি, ঠিক আছে? তো অথরিটি আপনাকে ব্যান করেছে, এখানে আপনি এখানে গিয়ে যাবেন না প্লিজ, থ্যাংক ইউ। আর এমন ভাগ করতেছে, আই হ্যাভ নো পাওয়ার ওভার ব্যানিং, ঠিক আছে? আমি ব্যান করার কেউ না, এমন ভাবে কথাটা বলতেছে মানে সে দুনিয়ার সবচেয়ে ভালো একটি প্লেয়ার, তার 950 স্কিল, আরে 950 স্কিল কি দুনিয়াতে আর কোনো টিম করে নাই? আপনারাই করছেন, আপনাদের একাই একটা টুর্নামেন্ট, একটা
নাহিদ 12 ফিনিশ করছে এবং খালিদ আর্তেজা এবং নাহিদের মধ্যে খেলা হচ্ছে। নাহিদ কি পারবে তার টিমমেটকে বাঁচাতে নাকি খালিদ আর্তেজা তাকে ফেলে দিবে? আই থিঙ্ক খালিদ তাকে দেখে ফেলছে। খালিদ মেবি একটা পুশ করার চেষ্টা করছে নাকি নেট করছে জানি না। খালিদ পুশ করে ফেলেছে এবং আই থিঙ্ক সে ডাবল নিয়ে নিবে এখানে এবং সে ডাবল নিয়ে নিয়েছে। ভেরি নাইস প্লে বাই খালিদ আর্তেজা, সে টিম 9 কে এখনো গেমে জীবিত রেখেছে। বার বার এখানে বলে দেওয়া হচ্ছে উই আর জাস্ট মিডিয়া পার্টনার, উই হ্যাভ নো পাওয়ার টু ব্যান। আই থিঙ্ক কথা বল, আই এম ফাইন, হাউ আর ইউ ব্রো? ওকে, এখন টিম 4 সার্কেল ঢুকবে, টিম 1 এখন শুধু ফুল টিম হিসেবে টিম 1 ই আছে যাদের 4 জন প্লেয়ার আছে। সো টিম 1 এর একটা এখনো চান্স আছে, তাদের এখনো 0 কিল আই গেস, তারা এখনো কোনো কিল নেয় নাই। তারা লাস্ট, তারা ফাইনাল সার্কেলের কিল নেওয়ার জন্য মেবি এতক্ষণ সার্ভাইভ করে খেলছে। টিম 10 এর একজন বাকি, টিম 9 এরও একজন বাকি, টিম 4 এর 2 জন। সো সবচেয়ে বেশি স্ট্রং টিম এখন টিম 1, কারণ ওদের 4 জন প্লেয়ার আছে। হ্যাঁ, 4 জন, তারা কোনো কিলই সংগ্রহ করে নাই, কিন্তু তারা কিন্তু ম্যান পাওয়ারে এখনো তারা এখনো আছে। সেটাই টিম 1 এখানে আই থিঙ্ক এজ ধরেছে এবং টিম 4 এখানে আস্তে আস্তে একটা ক্ল্যাশ হতে পারে। সাইড দিয়ে চলে যাচ্ছে টিম 4, বা টিম 4 কেন গাড়ি ঘুরিয়ে ফেললো নাকি ওরা এখানে নামতেছে? সো ওরা এখানে নামছে এবং টিম 1 দেখে ফেলছে, দে আর ইন এ বিট অফ ট্রাবল হিয়ার। তারা এখন স্পটেড, টিম 1 এর 4 জন, তারা 2 জন এবং তারা খুবই টাইট পজিশনে চলে আসছে, এখানে খুবই টাইট। তারা কি এখান থেকে বেরোতে পারবে কি না, কারণ তাদের পজিশনটা খুবই টাইট হয়ে গেছে, কারণ তারা তাদের আশেপাশে কোনো কভার নেই তেমন একটা, তারা ওপেন ওপেনে এবং টিম 1 এর সবাই তাদেরকে এম করে রাখছে। তারা নড়লেই এখন এবং টিম 1 সার্কেলের বাইরে পড়ে গেছে, টিম 1কে ঢুকতে হবে। এই ঢুকার টাইমে যদি টিম 4 কিছু ফায়ারিং নিতে পারে তাহলে আই থিঙ্ক খেলা একটা হয়ে যাবে এখানে। না, নিতে পারেনি, নিতে পারেনি। হ্যাঁ, টিম 4 নিছে, টিম 4 নিছে, টিম 4 নিতেছে, কিছু কিছু গুলি করছে টিম 4, ড্যামেজ খেয়ে পড়ে গেছে ওদের ওয়াদু হেক। টিম 4 এর একজন ড্যামেজ খাচ্ছে, লোন ওলফ শুধু লোন ওলফ ঢুকে ঢুকে পড়েছে সার্কেলে এবং সে একটু স্নেক করা ট্রাই করছে, বাট ওয়াদু হেক আর ঢুকতে পারলো না। সে প্লেজনে মারা গেছে, প্লেজনের কিলটা পাবে সে, তারা নিজেরা কিলটা, কিল পয়েন্টটা তারা পাবে না। ওকে, এখানে দেখো 9 আর 10 কিন্তু শুয়ে আছে, বাট ওরা জানে না যে একে অপরে পাশাপাশি, একদম পাশাপাশি অপরের সাথে কিন্তু পড়ে আসছে, শুয়ে আছে। দেখা যাক টিম 10 এর চ্যাট কিন্তু দেখে দেখে ফেলতে পারে টিম 9 কে, কারণ হচ্ছে একদম তার পুরোটা পিছনেই কিন্তু একদম আছে আমরা দেখতে পাচ্ছি। টিম 10 এবং 9 কিন্তু ফায়ার করতে পারে, টিম 10 এবং 9 তো একা একা সোলো প্লেয়ার, ওরা ওরা খুবই এখন আই থিঙ্ক সেফ খেলবে, ওরা ফায়ার করবে না। টিম 4 এখনো বেঁচে আছে, টিম 4 এখনো পজিশন নিচ্ছে, শুধুমাত্র তখন সার্কেলের ফেভারে টিম 4 চলে আসছে। এখন টিম 1 এর সাথে ফায়ারিং হচ্ছে তাদের। ওকে, সে ফেলে দিচ্ছে স্ল্যাশার, স্ল্যাশারস নাহিদ কে। হ্যাঁ, টিম 1 এর প্লেয়ার নক হয়ে গেছে, ভেরি নাইস, শীর্ষল শীর্ষল ব্রো স্ল্যাশার নাহিদ কে ফেলে দিয়েছে এবং কিন্তু ও অনেক ড্যামেজ, সে অনেক ড্যামেজ নিয়ে ফেলছে। ও মাই গড, যে ইস্তিয়াক, ইস্তিয়াক সামনের যেই স্নেকটা ছিল টিম 9 কে সে অলরেডি ফিনিশ করে দিয়েছে। আমরা ফেরো যে শীর্ষলের কাছে, শীর্ষল টিম 1 এর সাথে মারাত্মক ফাইট নিচ্ছে, টিম 1 আবার ওপেন হয়ে গেছে শীর্ষলের জন্য, এটা ইজি একটা পিক হয়ে যাবে এবং ইজি পিক সে পেয়ে গেছে এখানে। কিন্তু ইস্তিয়াক কিলটা নিয়ে নেবে, হ্যাঁ ইস্তিয়াক কিলটা সিকিউর করে নিয়ে গেল, সো সেই কিলটা আর শীর্ষল পেলো না। সো লোন ওলফ আবার সে ইস্তিয়াককে মেরে দিয়ে, এখন লোন ওলফ ভার্সেস শীর্ষলের টিম, 3-2v1 শীর্ষল এবং সাফায়াত প্রান্ত, ওইদিকে লোন ওলফ, লোন ওলফ ড্যামেজ খাচ্ছে আই থিঙ্ক। হ্যাঁ, লোন ওলফ ওপেনে বের হয়ে গেছে এবং টিম 4 এখানে চমৎকার ভাবে, তারা কিন্তু একটা খুবই সুন্দর 11টা কিল নিয়ে তারা চিকেন সংগ্রহ করেছে লাস্টের দিকে, তাদের 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 ফেভারে আসলে সার্কেলটা পড়ে গেছে। সো যা, তো এখন দেখা হবে, এখন আর নেক্সট ম্যাচ তো হচ্ছে মিরামার, সো নেক্সট ম্যাচ, নেক্সট হবে টিপিপি মিরামার। তো মিরামার আমার সাথে দেখা হবে আবার 10 মিনিট পর, সো কে কোথাও যাবেন না, দেখা হচ্ছে আবার 10 মিনিটস পর। থ্যাংক ইউ।
down just behind you. Everything else comes so fast. Memories are all inside you, and you never meant them back. I can feel that fury. But the world that you have to say. You can feel what I mean now that you're here. Just know there's nothing to fear along the way. There's nothing I could say. Nothing I could say.
Cause the long run just behind you. Everything has come so fast. Memories are all inside you, and you never meant them back. I can feel that you're in, but the world that you have been saying. You can feel what I mean now that you're here. Just know there's nothing to fear along the way. There's nothing I could say. Nothing I could say.
I'm just behind you. Everything has come so fast. Memories are all inside you, and you never meant them back. I can feel that you're in, but the world that you now can't say. You can feel what I mean now that you're here. Just know there's nothing to fear along the way. There's nothing I could say. Nothing I could say.
so fast. Memories are all inside you, and you never met them back. I can feel that you read through the words that you have been saying. You can feel what I mean now that you're here. Just know there's nothing to fear along the way. There's nothing I could say, nothing I could say.
everything has come so fast. Memories are all inside you, and you never meant them back. I can feel that fury, but the world I did not fix. Nothing to fear along the way. There's nothing I could say, nothing I could say. But I say, oh, you can wipe the entire day. I say, oh, you can kill that fear you're holding. There is one thing that is true, the only one that can get through. There is one thing that is true, just yeah, don't make it alive.
fear along the way. There's nothing I could say, nothing I could say. But I say, oh, you can wipe the years you're hiding. I say, oh, you just get old, make it last forever. আপনি তো বেঁচেই আছেন, আমাকে রুম থেকে বের করে দেন। ওকে গাইস, আমরা এখনই গেমটা স্টার্ট করব, আমাদের সেকেন্ড গেম উইচ ইজ ইন মিরামার। ওকে, আসলে টিমরা জয়েন করতে খুব বেশি লেট করে, অনেকের ম্যাপই ছিল না, তারা এখন ম্যাপ ডাউনলোড করছে। সো ম্যাপ ডাউনলোড করার জন্য সময় চাইছে, সময় দেওয়া হয়েছে, এই জন্য একটু লেট হয়েছে। যেমন এই যে দেখেন, এখনও ব্ল্যাক গোকু 17-এর ম্যাপ নাই, এখন আর আমরা আর ওয়েট করবো না, হান্টিং ডিরেক্ট স্টার্ট করে দেওয়া হবে। আমি একটু বলে দিচ্ছি, একজনের ম্যাপ নাই, স্টার্ট করে দেন। ওকে, স্টার্ট করে দিছে। ওকে, দেখা যাক এখন কোন টিম এই চিকেনটা নিয়ে নেয়। এবার তো আগের থেকে মনে হয় আরও কম প্লেয়ার ঢুকছে, ম্যাপটা কিন্তু প্রচুর বড়। মিরামার এই মাথায় মাথায় খালি প্লেয়ার নামবে, আই থিঙ্ক মারামারিটা হবে লাস্টে, সবার শেষে একটা মারামারি আমরা দেখতে পাবো আই গেস। আল্লাহ এবার যেন ম্যাচে ঢুকে। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। টিম ফোর আগের বার নিছিল, শিষ্যল প্রো টিম চিকেন নিয়ে নিছিল। সো লেটস গো। রোবেল ভাই ওয়েলকাম ব্যাক, 10 মিনিটস হয় না ভাই, যেটা বললাম যে সবাই মিলে তারা যেটা করতেছিল ম্যাপ ডাউনলোড করতেছিল, ম্যাপ ডাউনলোড করার চান্স দেওয়া হয়েছে ম্যাপ ডাউনলোড করার জন্য, তারপরে অনেকের ম্যাপ নাই বলে কোনো কথা। আচ্ছা, প্লেন যাচ্ছে হচ্ছে লস লিওনেস চুমাসেরা এদিক দিয়ে। আই থিঙ্ক অনেকেই জাঙ্কিয়ার্ডে চলে যাবে, সেন্ট মার্টিনে যাবে, এল পোজো দি মন্টেন নুয়েভো চলে যাবে অনেকেই, মন্টেন নুয়েভো ইজ এ গুড প্লেস, পেকাডো যাবে অনেকে। যদি সেফ খেলতে চায় দে কুড গো টু এল পোজো, এল আজহার, হাসিয়ান্দা দেল পেট্রোন ইজ এ ভেরি পপুলার প্লেস ফর লুটিং। দেখা যাচ্ছে যে টিমরা নেমে যাচ্ছে, ওয়াদু হেক টিম ওয়ান, ইম্পালা টিম টু, টিম থ্রি, আচ্ছা টিম ওয়ান আর টু ইম্পালার দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। সব একসাথে টিম থ্রি এখনো নামে না, এই যে টিম থ্রি নামছে চুমাসেরা, টিম টেন নামছে, ওরা মন্টেনিউভো যাচ্ছে। সো পেকাডোতে অনেক ইন্টারেস্টিং একটা ফাইট হবে, অনেক ইন্টারেস্টিং একটা ফাইট হবে পেকাডোতে। পেকাডোতে চারটা টিম যাচ্ছে। সামজিদা ইসলাম, তানিশা, হ্যালো আপু, কি অবস্থা আপনার, কেমন আছেন, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। সেখানে দেখা যাচ্ছে আজকে হ্যাকার ট্যাকার নাই, তো শাহিন ভাই আজকেও হ্যাকার ট্যাকার তেমন একটা দেখতে তেমন আমরা কিছু অ্যাকিউজ করবো না, যেহেতু ইমুলেটারের খেলা হচ্ছে, দেয়ার ইজ এ সফটওয়্যার যেটার নাম হচ্ছে মস, সবাই মস সফটওয়্যার দিয়ে খেলতেছে এবং মস সফটওয়্যার অটোমেটিক হ্যাক ডিটেক্ট করে এবং স্ক্রিনশট নিয়ে নেয়। সো সবার একটা জিপ ফাইল ক্রিয়েট হয়ে যায়, সো সে তারা প্রত্যেকটা প্লেয়ার সেই জিপ ফাইলটা আমাদেরকে আমাদের অর্গানাইজারের কাছে সব জিপ ফাইলটা দিয়ে দিবে। সো অর্গানাইজাররা ম্যাচের শেষে সেই জিপ ফাইলটা চেক করবে এবং যদি কোনো প্রবলেম পাওয়া যায় তাহলে ব্যান করে দেওয়া হবে। কিন্তু একটি বিল্ডিং এর এক ওপার আর এক ওপারে আছে, হ্যাঁ 25 আর 5, 25 আসলে স্টেডিয়াম নিয়ে নিছে, খুব ভালো একটা জিনিস, এখানে অনেক লুট পাওয়া যায়। আর টিম 5 হচ্ছে রেড বিল্ডিং সাইডে, যেটা হচ্ছে অ্যাপারেন্টলি আইনেস, আচ্ছা টিম 5 আইনেস, আইনেস হচ্ছে রেড বিল্ডিং এর সাইডে। তো এখানে একটা সংঘর্ষ আমরা হয়তো দেখব বিডোস ব্রো টিম আর আইনেস এর এগেইনস্টে। আচ্ছা, বাকি যা কথা আছে ফোর এখনো নিচে নামেনি ভাই, ফোর না ফোর গাড়ি ইউজ করতেছে, টিম 9 আর টিম 3, ওকে টিম 9 আর টিম 3 ও কিন্তু কাছাকাছি, টিম 9 আর টিম 3 ও কিন্তু মন্টেনুয়েভোতে কাছাকাছি,
এপার ওপার এখানেও একটা ক্ল্যাশ হলেও হতে পারে। ওর আগে গান সংগ্রহ করতেছে, মারামারি করা। হ্যাঁ আলফা ব্রো থ্যাংক ইউ। আচ্ছা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টে কিন্তু কিল পয়েন্ট সি ম্যাটার করবে, কারণ কিল পয়েন্ট সি 30 করে পার কিল আর চিকেন পয়েন্ট অনলি 200। সো বোঝা যাচ্ছে টিম 9 কিন্তু ছড়িয়ে ছড়িয়ে আছে ভাই। টিম 9 এবং 3 একটু মুখোমুখি হবে ভাই। তার পিছনে আইনেক্স ক্রিপ্টোকে ফেলে দিয়েছে। ওকে আমরা চলে যাচ্ছি এইখানে যেখানে টিম 9 এবং 3 পেকারোতে আইনেক্স ক্রিপ্টো পড়ে গেছে। এখন কিন্তু একটা ভালো চান্স 25 এর আইনেস এর উপর একটা পুশ দেওয়ার, কারণ আইনেস এর এখন দুজন নক আউট অবস্থায় আছে। আইনেস ফেস তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এখানে বিটলসরা যদি এখন একটা পুশ দিয়ে ফেলে তাহলে কিন্তু তাদের অনেক ভালো চান্স পুরো আইনেস কে ওয়াইপ আউট করে দেওয়ার জন্য। কিন্তু আইনেস কে তারা ওয়াইপ আউট এখনো করেনি। আইনেস কে তারা আই থিঙ্ক পুশ করছে বিটলস এন্ড লিকুইড অক্সিজেন ইজ পুশিং। আইনেস কি বাঁচবে কি বাঁচবে না আই ডোন্ট নো। দেখা যাচ্ছে ভিতরে চলে যাচ্ছে আইনেস এর এখনো একজন নকড আউট আই গেস। লিকুইড অক্সিজেন বিটলস সিঁড়িতে পজিশন নিয়ে নিচ্ছে, তার উপরে উঠে আসতেছে, তিনজন উপরে আসছে। রেজা অনেক রাফিক্সারকে ফেলে দিছে বাইরে থেকে। এখানে সিঁড়িতে ফাইট হচ্ছে, সিঁড়িতে একজনকে ফেলে দিছে আইনেস ফেস, দুজনকে দুশটে ফেলে দিয়েছে। এখন রেজা অনেক উঠে গেছে, রেজা অনেক সামনে এসে ফেলে দিচ্ছে, ফেস পড়ে গেছে, ফেস ইজ গোন ডাউন, জিম ফেলে দিছে এবং একজনই বেঁচে আছে, হি ইজ ক্রিপ্টাস লিও। সে ফেসকে রিকভার দেওয়ার ট্রাই করতেছে, সেখানে জিম রিকভার দিচ্ছে বিটলসকে। ওখানে রেজা অনেক লিকুইড অক্সিজেনকে রিভাইভ করছে, রিকভারি হয়ে গেছে। এখন এটা খুবই একটা চরম পজিশন আইনেসের জন্য। আই থিঙ্ক আইনেস পারবে না, পুশ দিয়ে ফেলছে, ক্রিপ্টো ডাউন, ফেসও ডাউন হয়ে যাবে এখনই। ফেস আর পারলো না, আইনেস টিম ইজ ওয়াইপ আউট অ্যান্ড ভেরি নাইস প্লে বাই টিম 25। টিম বিটলস খুবই সুন্দরভাবে পুশ করে আইনেসের টিমকে ওয়াইপ আউট করে দিছে। ভেরি নাইস গেম প্লে বাই টিম 25। এখন পুরা পেকাডো টিম 25 এর আন্ডারে। আমরা চলে যাচ্ছি এখন অন্যদিকে, টিম 9 ভার্সেস 3 ভাই, টিম 9 আর 3 এখানে হয়ে যাচ্ছে। যায় না কেন এখানে? ওকে কেন আমরা টিম 9 আর 3 দেখবো এখন। টিম 9 কিন্তু একটু ভালো পজিশনে, টিম 9 খুবই সুন্দর প্যারামিটার ক্রিয়েট করে রাখছে, চারিদিকে ছড়া ছিটায়। সেখানে টিম 3 এর নাহিদ কিন্তু একটু চিপায় পড়ে গেছে আই গেস। ওকে হ্যালো রিভল ব্রো, কি অবস্থা ভাইয়া? ওয়েলকাম ব্যাক, ইউ আর প্রেজেন্ট। নাইট্রোজেন আর আলফা ভাই কি বললো, কি হলো? ওয়াইপ আউট হয়ে গেল, ওয়াইপ আউট। এনিওয়েজ ভেরি নাইস প্লে বাই টিম 25, এন্ড উই বাজে খেলেছি আমি নাই তো, ইউ নো। ওকে নাইস ফেস কিন্তু ভালো গেছে। হ্যাঁ ডাবল শট গেম শটটা খুব ভালো ছিল। এনিওয়েজ টিম 3 আর 9 একটা যুদ্ধ নেওয়ার জন্য। তানিশা আপু আই এম ফাইন, আপনাকে অনেক দিন পর দেখছি, আপনি এতদিন পর কোত্থেকে আসলেন, আপনি কেমন আছেন? না টিম 9 এর সাথে ওরা পুশ দিচ্ছে না আই গেস, টিম 9 ও খুব ক্যাম্পিং পজিশনে আছে, কারণ ওরা তুর্য। আচ্ছা এখান থেকে উপর থেকে পজিশন নেওয়ার ট্রাই, কিন্তু আই থিঙ্ক ভিশন পাচ্ছে না কারো। রিভল ভাই ঝামেলা এখন ব্যাপার না, ঠিক হয়ে যাবে ভাই, পরে রুম হবে। এটা রুম না ভাই, এটা টুর্নামেন্ট, এটা এটা ফাইনাল ম্যাচ, এটার পরে আরেকটা ম্যাচ আছে। অনেক অনেক ভালো আছে না? ওকে শুনে ভালো লাগলো, অনেক অনেক ভালো আছেন, তাহলে আপনি স্ট্রিমে কেন আসেন না?
না টিম 1 এর মেবি একজন ডিসি হয়েছে লনোস মেবি না টিম 9 বা 3 কেউই পুশ করছে না আর টিম 1 এর লনোস ডিসি আই গেস টিম 7 আর 4 এর একটা সংঘর্ষ হতেও হলেও হতে পারে এখানে দেখে আসি ওরা কি গাড়ি নিয়ে আচ্ছা টিম 7 আকা পাহাড় থেকে আসতেছে উপর থেকে তারা সেন্ট মার্টিনের পিছন থেকে সেন্ট মার্টিনে জয়েন করার চেষ্টা করছে একজন বাগি নিয়ে নামার চেষ্টা করতেছে বাগি আটকে গেল টিম 9 ভার্সেস মেবি ও ড্রপ করছে পিকাডোতে পিকাডোতে ড্রপ করছে ভেরি নাইস 25 পেয়ে যাবে ফ্রি ফ্রি একটা ড্রপ অক পাবে গিলি স্যুট পাবে লেভেল 3 হেলমেট ভেস্ট ব্যাকপ্যাক পাবে 4x পাবে টিম 7 টিম 9 ভার্সেস 3 এর মারামারি হচ্ছে না কেন ওয়াই ওরা খুবই সেফলি একটা টার্ন নিচ্ছে ওরা কেউই কারো সাথে ক্ল্যাশ করার মানে ওভাবে আসলে অ্যাগ্রেসিভ হচ্ছে না 4 এবং 7 এ ক্ল্যাশ হতে পারে হ্যাঁ 4 7 এ ক্ল্যাশ হতে পারে আমি তখন বললাম ওরা গাড়ি নিয়ে ঢুকার ট্রাই করতেছে ক্রিপ্টো ব্রো ফ্যামিলি সাপোর্ট পায় নাই হ্যাঁ ঠিক আমি না খেললে আইনেস টিমটার প্রবলেম হয় ওদেরকে লিড না করলে ওদেরকে একটু পথ প্রদর্শন করতে হয় নাহলে একটু ঝামেলা হয়ে যায় এনিওয়েজ ফোর না ফোরের থেকে 7 অনেক দূরে আই ডোন্ট থিঙ্ক ওদের ক্ল্যাশ এখন হবে কারণ এত কাছাকাছি থেকে 3 আর 9 এর হলো না ওদের আর বাট 9 আর 3 হতে পারে হতেই পারে না দূরে চলে যাচ্ছে মারামারি হচ্ছে না প্রথমে মারামারি হচ্ছে না খুবই বোরিং যাচ্ছে এটা এমনো মিরামার ম্যাপ বড় ম্যাপ যে বিশাল ম্যাপ বিশাল এরিয়া আশিম খান মাইলস্টোন ফলোয়ার হ্যালো ভাইয়া কি অবস্থা হাউ আর ইউ ওকে ওকে এই মাই হার্ট এটা কোথায় মারামারি হচ্ছে টিম 9 ভার্সেস 3 কিন্তু মারামারি ও 9 3 মারামারি হয়েও গেছে হঠাৎ করে কিভাবে এবং পুরো ওয়াইপ আউট হয়ে গেল থ্রি ওয়াইপ আউটও করে দিছে এক চান্সে আমরা এতক্ষণ দেখলাম কোনো ফাইটই হলো না আমরা এখান থেকে একটু চলে গেলাম আস্তে আস্তে 3-9 কে ওয়াইপ আউট করে দিছে ওয়াও হোয়াট এ প্লে বাই টিম 3 আমরা মিস করে ফেললাম এই ফাইটটা ওরা খুব বোরিং বোরিং একটা মুভমেন্ট করতেছিল বাট হঠাৎ করে কি হয়ে গেল তারা জ্বলে উঠলো আপন শক্তিতে এবং তারা টিম 9 কে পুরো ওয়াইপ আউট টিম 9 কিন্তু অ্যাকচুয়ালি 3 জন প্লেয়ার ছিল দ্যাটস ওয়াই মেবি ওদের পারতে একটু কষ্ট করছিল আর যেটা হচ্ছে যে টিম 9 গাড়ি দিয়ে পালা যাচ্ছিল যেটা বোঝা যাচ্ছে এবং পুরো গাড়িটা ওরা উড়াই দিছে দ্যাটস ইট কোনো তেমন একটা কোনো ফাইট হয় না এখানে জাস্ট গাড়িটা উড়াই দিছে ইয়েস গাড়ি উড়িয়ে দিল থ্যাংক ইউ ব্রো লাভ পাবজি টু এই আচ্ছা হ্যালো হ্যালো বনি ব্রো আশা করছি সরি একটু কাজে ব্যস্ত ছিলাম টুর্নামেন্ট শাহরানার উদ্দিন ভাই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন আগে হয়ে গেছে এটা এটা এই টুর্নামেন্টটা গ্রিন ইউনিভার্সিটি অর্গানাইজ করেছে এটা আমাদের টুর্নামেন্ট না এখানে কিন্তু আমরা দেখলাম যে দুইটা টিমের কিন্তু টিম আইএনএস এর সাথে একটা ফাইট হলো এখানে কিন্তু বিটলেস ব্রোরা কিন্তু খুব চমৎকার একটা খেলা দিয়েছিল অনেক চমৎকার ওদের পুশটা মারাত্মক ছিল ভাই টিম 4 7 2 মারামারি হতে পারে আমি ওদেরকে দেখ 7 4 7 অনেক দূরে অনেক দূরে 4 থেকে 7 কিন্তু ব্যাক পুশ করতেছে ভাই 2 কিন্তু আসছে মেবি আমার ফোনই বন্ধ হয়ে গেছে না 2 এখন গাড়ি নিচে মাত্র দেখি ওরে পেকার ওতে দুই দুইটা ড্রপ ও এম দুই দুইটা গাড়ি পেকারতে দুই দুইটা ড্রপ করেছে ভাই ইয়েস একটিতে অম একটিতে অফ এই এবার 7 খেলা দেখা হতে পারে ওদের একটা দেখি যদি ওরা বামে উঠায় না হলে দেখা হবে না উঠাইছে উঠাইছে না এখন উঠায় নাই ওরা চলে যাচ্ছে সাইড দিয়ে এর সাথে 4 এরও দেখা হবে না 4 এ ক্ল্যাশ হতে পারে হালকা হতে পারে ভাই না 4 এরও হবে না ওরা জাস্ট ওরা নামছে এখানে অ্যাকচুয়ালি মানে তাহলে 2 এখন 7 আর 4 এর মাঝখানে বলতে গেলে 7 দুই পাশ থেকে আটকায় রাখছে 2 একদম মাঝখানে 4 একদম এই পাশে এখানে একটা মানে থ্রি ওয়ে সংঘর্ষ হলো হতে পারে কোন না কোন টিম এখানে থার্ড পার্টি নিবে
आशिम खान ये टूर्नामेंट का मैच है, इसके लिए अलग से रजिस्ट्रेशन होता था, वो वक्त भी चला गया। ये फाइनल मैच हो रहा है, तीन मैच। আমার গেমটা হঠাৎ করে অফ হয়ে গেল এখনই তো হবে। টিম 7 এবং টিম 2 কিন্তু কাছাকাছি আছে, তারা কিন্তু আসলে চাইলে এখনই একটা ফাইট। পাবজি কিভাবে বন্ধ হয়ে যায় ভাবে আমি বুঝলাম না, এটা কি, হোয়াট ইজ দিস ভাই? টিম 7 কিন্তু 2 এর সাথে মারামারি হয়ে যাবে কিন্তু। রিয়েলি সরি, টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য, ইউ নো দিস ইজ পাবজি মোবাইল ইমিউজ তো, এটা খুবই নাম করা একটা এমুলেটর, কিন্তু খুবই জঘন্য একটা এমুলেটর, নাম করা হলো জঘন্য। আমার বুকে ব্যথা উঠে গেছে। টিম 7, আচ্ছা টিম 7 চলে আসছে, টিম 2 এর কাপ থেকে রাস্তার এপার থেকে ওপারে, এখন 3v3 অ্যাকচুয়ালি টিম 7 এবং কি মারামারি কি হয়ে যাচ্ছে, আমি কিছু মিস করতেছি? না 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 হয়ে যায় না, তোমার জন্য অপেক্ষা করছে যে তুমি আসলে আমাদের খেলাটা লাইভে দেখাবে, এই জন্য আমরা একটু অপেক্ষা করি। তারা কিন্তু ডিসি হয়ে গেছে, সমস্যা নেই, আমাকে রিকানেক্ট করতে দিবে? হ্যাঁ ডিসি হ্যাঁ দিবে দিবে, যাক রিকানেক্ট করতে পারছি। ইয়েস, বুলশিট গেম, বুলশিট সিমুলেটর। তো টিম কবে যাচ্ছে? যাক লন অফ মারাই গেল জোনে, হ্যাঁ মারামারিটা করতে হবে, জোনে মারা গেছে, সমস্যা নেই। আমরা আবার চলে এসেছি 7 এর কাছে। ইয়েস, সো গাইজ আমরা ফিরে আসছি, আমরা ফিরে চলে এসেছি। টিম 2, টিম 7, টিম 4, অনেক আবার টিম 4 বেশি দূরে চলে গেছে। ইয়েস, আসিয়ান দা বিশাল এরিয়া, এটা কোথায় যে কে আছে বোঝা যাচ্ছে না। না এখানে কোনো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনাই নেই। টিম 2 কই, 7 কই, 4 কই, নো ক্ল্যাশিং হিয়ার। টিম 1 আবার, টিম 1 আবার গ্রেভিয়ার্ডে পজিশন নিছে। আচ্ছা গত ম্যাচে কারা চিকেন নিয়েছে কোন টিমটা বলতে পারো? ইয়াপ, কোন টিমটা? টিম 4 এখানে কি আছে তারা? সাফিয়াত প্রান্ত, এই যে 4 4 টিম 4 সাফিয়াত প্রান্ত, আচ্ছা টিম 4 রা তারা কিন্তু এখনো বেঁচে আছে। শেষ হলো টিম, দেখা যাক তারা আসলে এআই 4 কি করে। কোনো মারামারি হচ্ছে না, আমি ড্রোন দিয়ে মজা করছি। আচ্ছা একটু 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 করে কিন্তু 27 দিকে আগায় যাচ্ছে, পিপড়া পিপড়া পায়ে দেখা যাক তাদের মধ্যে ক্লাস হয় আর 4 এর দিকে আবার 7 চলে যাচ্ছে, বুঝলাম না কিছু। আরেকটা ড্রপ করছে ভাই, এত ড্রপ করতেছে ভাই, কেউ লুট করে না। দেখে আসি ড্রপটার মধ্যে কি আছে, অগ এবং লেভেল ইকুইপমেন্টস। ওকে ড্রপের মধ্যে এউজি, অগ এউজি, হ্যাঁ এই ড্রপের মধ্যে হচ্ছে অগ। আচ্ছা অমের ড্রপটা কোথায়? অমের ড্রপটা পাওয়ার গ্রিডের মধ্যে। মিদুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ রিবল ভাই জানি, বাট মোবাইলেও হয় ওকে, বাট পিসি তে যেই সব মানে প্রবলেমস গুলো দেয় এই মোবাইলটার, ল্যাগ ক্র্যাশ বাগ উফ কিছু বলার নাই। পাবজি লাইটে কাস্টম করা যায়, বা সেই কাস্টমটা তারা পাবলিকলি এখনো ওপেন করে নাই, অ্যাক্সেস দেয়নি। অ্যাক্সেস দিলে বাংলাদেশে সবার ফার্স্ট ইনশাল্লাহ পাবজি লাইট কমিউনিটি বাংলাদেশ থেকে আমরা টুর্নামেন্ট ছাড়বো, সাথেই থাকবেন আমাদের। যাই হোক টিম 7 আর 4 এর কিন্তু একটু কাছাকাছি, ওরা একটু খুব কাছে চলে আসছে এখন, আবার এই এই পার ওই পার, এই পার ওই পার, এই পার ও পার হয়ে গেছে এখন। 9 এর ম্যাচটা হয় যে 3 ভার্সেস 9 যে মারামারিটা হইল, এই পার ও পার হয়ে গেছে ওরা এখন। সো 4 আর 7 এর একটা মারামারি কিন্তু হতেই পারে এখানে, কি বলেন গাইস? এবার কিন্তু 7 আর 4 এর ঘনঘটা দেখা যাচ্ছে, তারা এই যে বাপ্পি একটু ওপেনে বের হয়ে গেছে আই থিঙ্ক, এই যে দেখে ফেলছে আই থিঙ্ক, দেখে ফেলছে, হ্যাঁ দেখে ফেলছে, প্রান্ত দেখে ফেলছে এবং আই থিঙ্ক ফেলে দিবে, ইয়া শিশল ফেলে দিছে এম বাপ্পি 64 কে, এবং অপোনেন্ট কোথায় আছে তারা একটা আইডিয়া পেয়ে গেছে এবং তারা সেই অনুযায়ী পজিশন নিয়ে নিচ্ছে, একটা ফাইট এখানে হবে এখন। আই ডোন্ট থিঙ্ক বাপ্পিকে বাঁচানো আর পসিবল হবে, কারণ বাপ্পি ওপেন ফিল্ডের অপোজিট পারে চলে গেছে এবং নওশাদ নীল এখান থেকে কিছু ফায়ারিংস করছে এবং নওশাদ নীলকে ফেলে দিল ডিএক্স রাইনো চমৎকারভাবে, এবং ডিএক্স রাইনো ফেলে দিল
টিম টু কিন্তু আওয়াজ পেয়ে গেছে এবং তারা থার্ড পার্টি নেওয়ার জন্য কিন্তু তারা পাইতারি পাইতারি করছে। ডিসি মনে হয় টিম সেভেন এর একজন কি ডিসি কিনা? ঠিক বলেছেন। আচ্ছা টিম ফোর খুবই সুন্দর ভাবে টিম সেভেন কে ফিনিশ করে দিল। এখন টিম টু একটা থার্ড পার্টি নিতেছে। এখানে টিম টু দেখতে পাচ্ছি অ্যাটাক করে দিছে, বাট টিম টু বিডি আইএস সাউন্ড সাইড দিয়ে যদি নেমে যদি পুশ করতে যায় তাহলে কিন্তু উপর থেকে শীর্ষল ফেলে দিবে। শীর্ষল ইজ অলওয়েজ অন দ্য ওয়াচ, সে খুবই সুন্দর পজিশন নিয়ে অলওয়েজ খেলে। সে অলওয়েজ উপর থেকে সাইড থেকে সে একটা কভার ফায়ার দেওয়ার চেষ্টা করে। তাকে একটু স্পেক করবো এখন। খেলা এখন আমরা টিম ফোর আর টিম টু এর একটা খেলা দেখবো। আমরা শীর্ষল ব্রো এর খেলা দেখছি। সে অলরেডি একটা কিল নিয়ে নিছে, তারা গ্রেনেড চার্জ করতেছে, ওদের টিম গ্রেনেড চার্জ করতেছে অলরেডি। শীর্ষল ব্রো একটা মলোটভ করার চেষ্টা করছে, আরেকটা গ্রেনেড চার্জ হয়েছে। খুব সুন্দরভাবে গ্রেনেড চার্জ করতেছে টিম ফোর। টিম টু একটু টাইট সিচুয়েশনে পড়ে গেছে। ও ডিএক্স রাইনো, হোয়াট এ শট! আমরা ডিএক্স রাইনো কাছে চলে যাচ্ছি। আই থিঙ্ক টিম ফোর এখন পুশ করছে, সাফায়েত প্রান্ত ইজ পুশিং ইন। তারা খুঁজতেছে কোথায় প্লেয়ার পেতে পারে, তারা মনে করছে এই বিল্ডিং আছে, কিন্তু এই বিল্ডিং ক্লিয়ার আই গেস। পরের বিল্ডিং এনিমি হবে। এই বিল্ডিংয়ে কেউ নাই, ওরা বুঝে ফেলছে যে এই বিল্ডিংয়ে নাই, পরের বিল্ডিংয়ে আছে। সো ওরা ওইভাবে পজিশন নিতেছে। শীর্ষল ভাই ঢুকে যাচ্ছে এই বিল্ডিং, ওরা কাউকে খুঁজে পাচ্ছে না। তারা ভুল বিল্ডিং এ আবার ঢুকে গেছে, পাশের বিল্ডিং অ্যাকচুয়ালি আছে, তারা ঠিক পাশের বিল্ডিং এ কিন্তু তারা পাবে। কিন্তু অপোজিট পাশে কিন্তু নাম্বার 1 টিম নাম্বার 1 কিন্তু আছে। টিম নাম্বার 1 অনেক দূরে, টিম নাম্বার 1 গাড়ি দিয়ে আসতেছে। এটা ওরা ওখানে না, এটা ওই পারে ভাই, চলে যাচ্ছে। আচ্ছা ওরা টিম 2 কে এখনো খুঁজে পেল না। শীর্ষল বগে এখন এখন ঠিক আশেপাশে চলে, একজনকে দেখে ফেলছে, একজনকে দেখে ফেলছে, দুজনকে দেখে ফেলছে। নেট চার্জ করলে আই থিংক ওখানে সাফায়াত প্রান্ত ঢুকে গেছে এবং এখানে পুরো ফিনিশ করে দিয়েছে। মলোটভে পড়ে গেল আবেদ জাবেদ এবং সাফায়াত প্রান্ত জিজি হয়ে গেল। বা সাফায়াত প্রান্ত মরবে না পুরোপুরি, সাফায়াত প্রান্তকে আই গেস রিভাইভ করে দিবে আমাদের আতিকুর জাবেদ। খুবই চমৎকার ভাবে এখানে শুধু একটা টিমমেটই তার হারিয়েছে, কিন্তু এখন কিন্তু জোন চলে এসেছে। শীর্ষল ব্রো পারলো না বেঁচে থাকতে, শীর্ষল ব্রো মারা পড়লো শেষ পর্যন্ত। বাট ভেরি নাইস পুশ বাই টিম ফোর এনিওয়েজ। ভালো খেলছে এখানে এবং তারা পাঁচটা কিল এখানে সংগ্রহ করে, তারা মোট পাঁচটা কিল সংগ্রহ করেছে। পাঁচটা কিল মানে অনেক পয়েন্টস, 150 পয়েন্টস অলরেডি। টিম সেভেন এই ছেলেটা এখনো আসেন নাই, সো টিম সেভেন আউট অফ দ্য স্টোরি, টিম সেভেন শেষ। ওকে সো আমরা এখন দেখবো টিম ফোর সার্কেলে ঢুকবে, টিম ওয়ান সার্কেলে এন্টার করে ফেলছে। ফাইভ তারা কিন্তু সুন্দরই একই জায়গায় ছিল। টিম টেন ঢুকতেছে, টিম থ্রি ঢুকছে, টিম ওয়ান আসছে। এখনো অনেক বড় জায়গা বলতে গেলে, আসলে এখানে মারামারি হওয়ার চান্স খুবই কম। বাট সার্কেলটা খুবই ছোট দিছে এবার। এইবার একটা ফাইট হবে নেক্সট সার্কেলে, সেটা আমরা দেখবো। টিম ওয়ান যদি গাড়ি দিয়ে সামনে অগ্রসর হয়, আই থিঙ্ক এই যে আমরা পাওয়ার গ্রিডের নিচের সাইডে যে আমরা মাউন্টেনের স্লোপটা দেখতেছি, এখানে টিমরা আসলে ফাইটটা করবে উপরে নিচে, এছাড়া কোনো ওয়ে নাই। টিম ওয়ান খুবই ভালো পজিশনে আছে। টিম ওয়ান যদি এই আপার গ্রাউন্ডটা রাখতে পারে, টিম 25 কিন্তু এখানে এন্টার করার সময় ওরা ধরতে পারবে। বাট যদি টিম ওয়ানের ফেভারে যদি সার্কেলটা না পড়ে, তাহলে কিন্তু টিম থ্রি সার্কেলটা পেয়ে যেতে পারে। দের ইজ এ চান্স। আলিফ মোল্লাকে শাউট আউট দেওয়া হলো, শাউট আউট আলিফ মোল্লা, মোল্লা ফ্যামিলিকেও শাউট আউট দিয়ে দিলাম। আচ্ছা এনিওয়েজ এটা একটা খুবই ভালো পজিশন টিম ওয়ানের, এখান থেকে মোটামুটি ওরা অনেক দূর পর্যন্ত ওয়াচ রাখতে পারবে, এখান থেকে সবই দেখা যাচ্ছে। আচ্ছা আরেকটা লুট
ড্রপ করতেছে একদম মাঝখানে। ওরা কিন্তু এখনো গাড়ি পায়নি, তারা এখনো দৌড়াচ্ছে, তারা কি জোনে ঢুকতে পারবে? তাদের পুরোটা অনেকটাই কমে গেছে তাদের। তারা কিন্তু ড্রপে আছে এইউজি এবং লেভেল 3 কিট, সো ড্রপটাকে কেউ লুট করতে পারবে কিনা? ড্রপটা অনেক ওপেন এবং অনেক রিস্কি একটা প্লেসে পড়তেছে, এখানে আসলে মনে হয় না কেউ ড্রপ লুট করতে আসবে। টিম 3 ইজ এন্টারিং, টিম 3 এর কাছাকাছি ড্রপটা আছে, বাট টিম 3 যদি এখানে আসতে নেয় টিম 1 এর দেখে ফেলার কথা। ঢুকতে পারতেছে না, সমতল ভূমি পেয়ে গেছে, টান দিবে এই গাড়ির স্পিড মোটামুটি অনেক ভালো, এটা ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট কার ইন মিরামার। খুবই খারাপ একটা পারফরমেন্স দিয়ে দিল, কারণ টিম ওয়ান কিন্তু অনেকক্ষণ ধরে আওয়াজ পেয়েছে এবং ওরা কিন্তু মোটামুটি ড্যামেজ খাওয়া ছিল। টিম ওয়ান যদি এখানে ঠিক মতো যদি অ্যাটাক করতে পারতো তাহলে কিন্তু টিম ফোর পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যাওয়াটা চান্স ছিল, বাট ভেরি নাইস প্লে বাই টিম ফোর। আতিকুর জাভেদ খুব সুন্দর করে ডাবল কিল এখানে সংরক্ষণ করাতে ওরা এখানে পেয়ে গেছে ওদের জোনটা। টিম ফোর কিন্তু অনেক অনেক প্রথম গেমটা থেকে খুব ভালো খেলতেছে, ওরা কিন্তু প্রথম গেমে চিকেন নিয়েছে, সো ওদের এই গেমেও কিন্তু চিকেন নেওয়ার একটা প্রবাবিলিটি আছে, কারণ ওরা কিন্তু সার্কেলের ফেভারটা পেয়ে গেছে। সামনে এসে পজিশন নেয় ওরা কিন্তু টিম 25 কেও আটকাইতে পারবে, টিম 10 কেও আটকাইতে পারবে। সো ওরা এখন কি করবে, টিম 10 ওখান থেকে গাড়ি নিয়ে নিছে, আমরা জিপ দেখতে পাচ্ছি, এটা ওখান থেকে যাচ্ছে, আমরা জিপের দিকে চলে যাচ্ছি। ওটা টিম 3 ঢুকতেছে সার্কেলে, টিম 3 চলে আসছে সার্কেলে, টিম 25 পিছন দিয়ে ঢুকার ট্রাই করতেছে টিম 4 এর। আই থিঙ্ক টিম 4 এর সাথে টিম 25 এর ফাইট এখন হয়ে যাবে, কারণ আগে মেবি টিম 3 একটি ফাইট নেবে, কারণ তারা কিন্তু একটা মোটামুটি একটা ভালো একটা গ্রাউন্ড ধরছে। কিন্তু টিম 3 কিন্তু থার্ড পার্টি করে নেবে আই গেস, এই যে টিম 3 অলরেডি থার্ড পার্টি করা শুরু করে দিয়েছে, অলরেডি শুরু করে দিয়েছে টিম 3 থার্ড পার্টি করা। এবং এখান থেকে কিন্তু আতিকুর জাভেদ যিনি আছেন তিনি কিন্তু দেখে ফেলেছেন, মিনি দিয়ে ফায়ার নিচ্ছেন, সাফায়াত প্রান্তর পর কিন্তু M24 দিয়ে শট নিচ্ছেন সেদিকে, এবং এই যে নাহিদ আবার টিম 3 কিন্তু আবার ওদেরকে থার্ড পার্টি করতেছে। সো টিম 25 ব্যাক স্টেপ দিয়ে দিয়েছে অলরেডি, টিম 25 ব্যাক স্টেপ দিয়ে অলরেডি একজনকে অনেক বেশি ড্যামেজ করে ফেলছে। টিম 25 ইজ ওপেনিং আপ, ওরা এখন সার্কেলের পিছন দিয়ে ব্যাক স্টেপ দিয়ে ফেলছে, ওরা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, ওইখান দিয়ে টিম 3 ও টিম 4 কে ড্যামেজ করছে। সাফায়াত প্রান্ত অলরেডি জিমকে ফেলে দিছে, জিম বেশি ওপেনে চলে আসছিল, আতিকুর জাভেদ মনে একটা কিল পেয়ে যাবে, এখন আতিকুর জাভেদের সামনে 25 দুজন, ওরা খুবই খারাপ পজিশনে, ওদের কিছু করার নেই, টিম 25 এই ছেলেটা এখন মারা যাবে। আই থিঙ্ক রেজা অনিক ইজ গোয়িং ডাউন, সাফায়াত প্রান্তকে মেরে দিল রেজা অনিক ইজ নট গোয়িং ডাউন, রেজা অনিককে খুবই সুন্দর সাপোর্ট দিয়েছে ওর টিমমেট। এখন লিকুইড অক্সিজেনে টিম ঢুকে যাচ্ছে, টিম 4 ইজ ওয়াইপড আউট, এখন দেখা যাচ্ছে যে টিম 3 টিম 25 টিম 4 এর জায়গাটা নিয়ে নিছে, তারা কিন্তু খুবই বাজে পজিশন। এখন টিম 10 আর 3 ফাইট করতেছে, টিম 3 লং রেঞ্জে ফাইট নিচ্ছে, টিম 3 দুই দিকেই ফাইট নিচ্ছে, তারা উপরেও ফাইট নিচ্ছে, ডানেও ফাইট নিচ্ছে, বামেও ফাইট নিচ্ছে,
আর টিম 25 এখন একটা সবচেয়ে ভালো পজিশন চলে আসছে, যেখানে টিম 4 এর সবচেয়ে ভালো পজিশন ছিল যার আগে টিম 1 এর ছিল। সো এই জায়গাটা হচ্ছে দ্যাট কিং অফ দ্য হিল, এটা হচ্ছে কিং অফ দ্য হিল, মানে যে এখানে এখানে কনকার করতে পারবে সেই জিতবে এমন একটা ব্যাপার, যে এই জায়গাটা খালি সবচেয়ে বেশি মারামারি এখানে কিন্তু হয়েছে। সো এখানে এখন টিম 25 খুবই সেফ খেলতেছে, বিটলস স্নাইপার দেখেছে পিক করার ট্রাই করতেছে টিম 10 কে, আই থিঙ্ক সে দু একটা পিক এখানে পেয়ে যাবে বাট পাচ্ছে না। টিম 3 এখন পিছন দিয়ে একটা স্লোপ নিয়ে ওরা 25 কে আই গেস ব্যাক স্টেপ দেওয়ার ট্রাই করতেছে, মানে 25 যে পজিশনটার মধ্যে আসে এইখানেই সকল ফাইট হয়ে গেছে। বিটলস কিন্তু একটাকে পিক করে ফেলছে, সে হচ্ছে ইমরান নাজিম, একজন সার্কেলে বাকিরা সার্কেল ঢুকে ট্রাই করছে, 25 খুব সুন্দরভাবে পজিশন ধরে রাখছে, বাট একটা সাইড ওদেরকে খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ দিস লেফট সাইড, যেটা ওরা অবশ্যই রাখছে। শিমু এখানে টিম 3 নাম কি শিশম নামটা পড়তে পারছি না, 47 যে লাস্টে শিমশন 47 আর নাহিদ কে কিন্তু ওরা পিছনে রেখে গেছে, সামনে সামনে পাঠিয়ে দিছে, এবং নাহিদ আর শিমশন কিন্তু নেট চার্জ করতেছে, ওরা কিন্তু জানে এখানে কিন্তু তারা কিন্তু জানা দিল যে আমরা আসছি। এখন টিম 10 ও চলে আসছে, এখন টিম 3 টিম 10 এবং টিম 25 একটা বেশি বড় কেওটিক ফাইট হবে, অলরেডি টিম 10 টিম 25 কে অ্যাটাক দিয়ে দিছে, অলরেডি অ্যাটাক দিয়ে দিছে, এখন কিন্তু দুই সাইড থেকে কিন্তু মাঝখানে আছে 25 সবচেয়ে ভালো পজিশনে আছে, স্টিল নাও ওরা কিন্তু সবচেয়ে ভালো পজিশনে আছে, কিন্তু টিম 10 কে কিন্তু টিম 3 মেরে দিতে পারে যদি টিম 10 এখান থেকে উঠতে না, টিম 10 লেফট দিয়ে একটা ফ্ল্যাঙ্ক, কিন্তু এখন টিম 10 ডান দিকে যাচ্ছে, ডান দিকে গেলে 3 সাথে দেখা হয়ে যাবে তাদের, সামনে 3 একজন এগিয়ে যাচ্ছে, আই থিঙ্ক পেয়ে গেছে টিম 10 টিম 3 কে পেয়ে গেছে, তারা কনভার্ট হয়ে গেছে, ডাইভার্ট করে ফেলছে টিম 3, আই থিঙ্ক শিমুল দাস ইজ গোয়িং ডাউন, চারজন মিলে মারছে, শিমুল দাসে একা পুশ করা উচিত হয় নাই, এখানে নাহিদ এখন পড়ে যাবে, নাহিদ পড়ে গেল, শিমশন 47 নাহিদকে বাঁচাতে আসলে সেও পড়ে যাবে এবং সে এসে পড়ে যাচ্ছে, সেও পড়ে যাবে। হ্যাঁ তো টিম 10 টিম 3 কে পুরোপুরি ওয়াইপ আউট করে দিল, এখন টিম 10 আর 25 এর মধ্যে খেলা হবে, কিং অফ দ্য হিল এখন তো টিম 25, সো দেখা যাক কি হয়। টেন আগাচ্ছে, ওপেনে আগাচ্ছে টেন, এখন 25 অ্যাটাক করার কথা, হ্যাঁ ও বেশি ওপেন চলে আসছে ডিএক্স শেড, যার এটা উচিত হয় না একদমই, এটা খুবই বোকামি ছিল, খুবই বোকামি ছিল, কারণ উপরটা এটা হাই গ্রাউন্ড, এভাবে স্মোক ছাড়া আগানো যাবে না, এখানে স্মোক লাগবে, হ্যাঁ ওরা স্মোক নেট করতেছে অলরেডি টিম 10, একটা নেট হয়েছে সামনে, নেটটা জায়গা মতো পরে নাই, লিকুইড অক্সিজেন খুব সুন্দর একটা অ্যাঙ্গেল ধরে রাখছে যে লেফট সাইড থেকে ও কিন্তু সবগুলা দেখতে পাবে, এখান থেকে কিন্তু পুরাটা এরিয়া দেখতে পাচ্ছে, সো এটা খুবই ভালো একটা পজিশন লিকুইড অক্সিজেনের, রেজা অনিকও কিন্তু সব দেখতে পাচ্ছে সামনে। সো 25 হ্যাজ দ্য মোস্ট ফেভার অফ দিস ম্যাচ, এখন দেখা যাক, আই থিঙ্ক টিম 10 এর স্মোক গ্রেনেড নাই, হ্যাঁ তারা আসলে অনেকক্ষণ ধরেই সার্ভাইভ করে খেলতেছিল যে লাস্টের দিকে ফাইট নিবে, কারণ তাদের কাছে শুধু নেড আছে, তারা খালি গ্রেনেড নিয়ে আসছে, স্মোক নিয়ে আসে না, এই জন্য সবসময় বলি ভাইয়ারা স্মোক ইজ ভেরি ক্রুশাল। ওকে রেজা অনিক দৌড় দিছে পিছনে পজিশন নিচ্ছে, এখন সার্কেলটা ছাড়লেই কিন্তু ওদেরকে পুশ করতে হবে, কিছু করার নাই, খুবই সুন্দর পজিশন বাই টিম 25, তিনজন তিন দিকে, খুবই সুন্দর পজিশন, জোরের মধ্যে একটা স্মোক দিয়ে দিছে অভিক এবং স্মোক দিয়ে যাওয়ার ট্রাই করতেছে, স্মোকের মধ্যে গ্রেনেড চার্জ করছে, তাই ওরা স্মোকটা ওয়েস্ট করতে, ওরা কিন্তু স্মোকটা ওয়েস্ট করে ফেললো, তিনটা পুরো ওয়াল স্মোক করে আগাচ্ছে,
বাট ওদের ওয়াল স্মোকে পজিশনটা বেশি একটা ফলো বলে মনে হবে না, হবে না, কারণ ওটা লেফট সাইডে ওয়াল দিছে, ওদের রাইট সাইডে ওয়াল উচিত ছিল। ওকে লেফট সাইডে ওদের ভালো পজিশন বিটলস এবং অনেক আছে, কিন্তু যত যাই হোক জোন কিন্তু ফেভারে থাকবে, জোন ছেড়ে দিছে, জোন ছেড়ে দিছে, ওদেরকে আগাতে হবেই, আগাতে হবেই। এখন কিন্তু যদি তারা যদি কেউ পুশ না করে তাহলে কিন্তু খেলাটা হবে। এই এখান থেকে লিকুইড অক্সিজেন কিন্তু লেফট সাইডে একটা ফেলে দিছে অলরেডি, ডানে থেকে বিটলস পুশ করে ফেলছে, বিটলস পুশ করে বিটলস ডাউন, ওভিক ডাউন এবং লাস্ট কিলটা রেজা অনেক নিয়ে গেল এবং টিম 25 হ্যাজ গট দ্য চিকেন ডিনার 11 কিলস। গতবার কিন্তু টিম 4 এর 11 কিলস ছিল এবং এবার টিম 25 এর 11 কিলস, টিম 4 কিন্তু ভালো খেলছে, ওদের কিল কিন্তু অনেকগুলা, ওদের কিল হচ্ছে 4-5-8টা, নাইস গুড ভেরি গুড কিলস। সো এরপর আমাদের ফাইনাল ম্যাচ, দ্যাট ইজ স্যানহক, স্যানহকের পরেই আমাদের টুর্নামেন্টের শেষ ঘোষণা দেওয়া হবে, তিনটা ম্যাচের যত পয়েন্টস আছে সেটা যোগ করে দেওয়া হবে, দেন আমাদের অ্যাকচুয়াল পয়েন্টটা আসবে এবং আমরা উইনার ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্ট করবো। সো আমরা আবার ফিরে আসছি আমাদের ফাইনাল ম্যাচ স্যানহক নিয়ে, তদন্ত সাথেই থাকবেন, গুড বাই। Just behind you, everything has come so fast. Memories are all inside you, and you never make them back. I can feel that you're in, but the words I cannot explain. You can feel.
everything has come so fast. Memories are all inside you, and you never meant them back. I can feel that fury, but the words I did not get say. You can feel what I mean now that you're here. Just know there's nothing to fear along the way. There's nothing I could say. Nothing I could say.
Feel what
could say, nothing I could say. But I say,
long won't just be on you. Everything has come so fast. Memories are all inside you, and you never meant them back. I can feel that you're in, but the world I cannot fix it. You can feel what I mean now that you're here. Just know there's nothing to fear along the way. There's nothing I could say. Nothing I could say. Hey, we're back with our final match in San Hawk. এখানের ম্যাচের পয়েন্টস এবং আগের দুই ম্যাচের পয়েন্টস যোগ করে আমরা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করব. So let's go. Yes, this is our last match. This is our last tournament match. Match. শুধু only দুইটা স্কোয়াডে তিনজন তিনজন. ওদের লাকটা খুব খারাপ ফাইনালে ওরা এই কাজ কারবার করে. কেই ফ্যান্সরা সবাই বলতেছে যে এনএস খুবই পোর পারফরম্যান্স দিচ্ছে. আসলে এটা নতুন বলতে পারেন, কিছু করার নেই, নতুন মেম্বাররা খেলতেছে. নতুন মেম্বাররা এখন বনি নামছে রাফি ফেস নতুন মেম্বার, ম্যাডি ভাই আমি নাই. ডার্ক এক্সর প্রথম এই ফার্স্ট মনে টুর্নামেন্ট খেলছে, আর ডার্ক এক্সর এবার নামছে. এবার রাফি এক্সারও চলে গেছে, রাফি এক্সারও নাই. সো এবার খেলা আরও বেশি খারাপ হবে. সো কেউ কোনো এক্সপেকটেশন রাখেন না. এনিওয়েজ আমরা অন্যদের খেলা দেখি. বোট ক্যাম্পে কেউ নামতেছে কি না? নামতেছে ক্যাম্প চার্লির দিকে, 25 নেমে গেছে বুট ক্যাম্পের উপরে, প্যারাসে চলে দিকে যাচ্ছে. এখানে টিম ফোরও আছে সাথে. কেউ বুট ক্যাম্পে গেল না, এটা কোনো কথা? এবার একটু ইন্টারচেঞ্জ করছে ওরা. টিম ফোর আগে ছিল ইয়াদের টিম, বাট এবার ওরা টিম নাম্বার চেঞ্জ করে ফেলছে. আই গেস না না আগে যাবে. ঠিক আছে ঠিক আছে, ওরা দুজনে প্যারাডাইস. ইয়েস, তাহলে দুজনে প্যারাডাইসে আরো আরো যাবে. প্যারাডাইসে 10 ও যাচ্ছে, 10 ও যাবে প্যারাডাইসে. না 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 ভাই, 25 এবং 4 মধ্যে যে জিতবে তার কিন্তু ওরে ওর তো পিছনে আগুন ধরে গেছে, চুচু তার পিছনে. ওকে প্যারাডাইসে দেখা যাক কি কি হচ্ছে. প্যারাডাইসে 25 আর 4. ভালো একটা মানে ডিসিশন ছিল প্যারাডাইস, বাট প্যারাডাইসে কিন্তু যেমন ভালো লোড পাওয়া যায় তেমনই রিস্কি. সো দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার এভরি মুভমেন্ট. এরা কখন 7 এবং 10 এর মারামারি হতে পারে না? ওরা দুই পারে, দুজন দুই পারে, 9 নিচে. তুমি একটু দেখো একটা 7 মারামারি হবে এখানে প্যারাডাইস. প্যারাডাইসে এখানে হতেই হবে মারামারি. ইয়েস, দুজন দুই সাইডে আছে. এখন কিভাবে ওরা ওদের নেক্সট মুভটা নেয় সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু. সো লেটস সি. দেখো টিম 7 এবং 10 এর. ওকে দেখেছো ওরা কাছাকাছি চলে গেছে, 10 খুব কাছে চলে আসছে, খুব অনেক. হ্যাঁ একদম, এখন 10 এর একজন সাথে এমবাপ্পি দেখা হইতেও পারে.
এমবাপ্পে ঠিক বামে অভিক, অভিক দেখে নাই, এমবাপ্পেও দেখে নাই। আর এমবাপ্পে দেখে ফেলছে, এমবাপ্পে পিস্তল বের করে ফেলছে, ওকে দিয়ে সে স্প্রে করতেছে এবং সে স্প্রে লাগাতে পারেনি। ওখান দিয়ে কিন্তু ইস্তিয়াক এবং শেড ওরা গুলি করছে এমবাপ্পের দিকে, এমবাপ্পের টিমমেট চলে আসছে, অভিক ওখানে শুয়ে পড়ছে, স্নেক হয়ে গেছে, উপর থেকে ডিএস ইস্তিয়াক এবং শেড ওদেরকে কভার দেওয়ার ট্রাই করতেছে। টিম সেভেনের বাকি টিম মেম্বাররা এখন এখানে আসতে হবে। নওশাদ নীল কিন্তু অলরেডি অনেক ড্যামেজ নিয়ে ফেলছে এবং নওশাদ নীল অলরেডি ডাউন হয়ে যাওয়ার পথে, কোনো মতে বেঁচে গেছে অভিক, ওখান থেকে চলে যাচ্ছে পিছনে এবং নওশাদ নীল আসলে আসলেই পড়ে গেছে, ইজ ডাউন। উপর থেকে যেহেতু ওরা উপরে পজিশন, এখানে স্নেক হয়ে লাভ হলো না, কারণ উপর থেকে স্নেক দেখা যায়। কেই অভিক ওখান দিয়ে সেফ জোনে চলে গেছে, অভিক অভিক ইজ জয়নিং হিজ টিম। আমাদের এখানে ইউএ ল্যাম 25 প্যারাডাইস শেষ হবে, মারামারি হবে, এখনই মারামারিটা হবে 25 এর সাথে, এটা বোঝা যাচ্ছে খুবই কাছাকাছি। ওরা ফোর পিছন দিয়ে আসছে, নওশাদ নীল কিন্তু মারাই গেছে, প্যারাডাইসের পিছন দিয়ে চলে আসছে, নওশাদ পুরো ডাউন হয়ে গেছে। পিছন দিয়ে ফ্ল্যাঙ্ক নেওয়ার ট্রাই করলো টিম ফোর, বিল্ডিংয়ের দোতলায় পজিশন নিচ্ছে টিম 25, পজিশনটা খুবই ভালো অ্যাটলিস্ট অ্যাকচুয়ালি। উপর থেকে যদি তাকায় তাহলে এই জায়গাটা পুরোটা দেখতে পাবে ওপেনে, বাট লেফটে দেখতে পাবে না, যেখানে এখন আতিকুর জাভেদার শীর্ষল দাঁড়ায় আছে। সো দেখা যাক ওরা কী অ্যাপ্রোচ নেয় এখানে, কারণ টিম ফোর একবার চিকেন নিছে 11 kill নিয়ে, টিম 25 একবার চিকেন নিছে 11 kill নিয়ে, দুজনেই খুব ভালো টিম এবং এখানে ওই দুইটা চিকেনের টিমের সাথেই কিন্তু লড়াই হচ্ছে। সো এটা খুবই সুন্দর একটা একটা চমৎকার লড়াই হবে যেটা মনে হচ্ছে আমাদের। দিস ব্যাটলস গোনা পুশ টিম 7 কে, কিন্তু টিম 10 কিন্তু সুন্দরভাবে গার্ড দিয়ে আছে। আসলাম ভাই আপনার মন কিন্তু অনেক বেশি বলে, বুঝতে পারছেন? তার মানে ওইখানে ফাইট হচ্ছে, কোন ফাইটে যাব বুঝতেছি না, ফাইট এখানেও হচ্ছে ওখানেও হচ্ছে। আচ্ছা 10 আর 7 এ বড় ফাইট হয়ে যাচ্ছে এখানে, তা আমরা মিস না করি না। 25 এবং 4 এর মারামারি কিন্তু হচ্ছে ভাই, 10 আর 7 এর মানে হচ্ছে 7 এর অনেক খারাপ খারাপ অবস্থায় আছে, 10 ওদেরকে পুরো ঘিরে ফেলছে, 10 ঘিরে ফেলছে। ইউএলএম আবার অভিককে ফালায় দিছে এখানে, অভিক ইজ ডাউন। লাইকেন সানজি আর শেড আর ইস্তিয়াক তিন সাইড থেকে ধরছে ওদেরকে, দেখা যাক। ইউএলএম একটা পিক করার ট্রাই করছে, আচ্ছা 25 আর 4 এখন মারামারি শুরু হয় নাই, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এখানে, এখনো খেলা শুরু হয় নাই। পিছিয়ে গিয়ে ভুল করছে, এটা খুবই একটা ভুল মুভ ছিল, এটা খুবই ভুল একটা মুভ ছিল। ও জানে সামনের পাথরে দুটা প্লেয়ার আছে, তারপরও পিছনে চলে যাওয়া উচিত হয়নি, টোটালি ফিনিশ হয়ে গেল। এখন খালি ইউএ ল্যাম বাকি, ল্যামকে গেনের চার্জ করা হচ্ছে, সার্কেল চলে আসতেছে, ল্যামের এইচপি বেশি নাই, আই থিঙ্ক অভিকরা পুশ দিয়ে ফেললে ল্যাম শেষ হয়ে যাবে, ল্যাম চেষ্টা করছে, ল্যাম আবার অভিককে ফেলে দিচ্ছে, ভেরি গুড প্লে বাই ইউএ ল্যাম। সানজিত পুশ করছে রাইট সাইড থেকে, অভিক উপর থেকে পুশ করে জাম্প করে সানজিত মেরে ফেললো এবং টিম 7 ওয়াইপ আউট হয়ে গেল এখানে। 25 আর 4 খেলা এখনও হচ্ছে না, ওরা এখনও কেউ পুশ করতেছে না, ওরা খালি ধরেই রাখছে, কিন্তু এর মধ্যে 3 এবং 2 এর মারামারি হয়ে যেতে পারে। 3 আর 2 অনেক দূরে দূরে, এখনও কাছাকাছি যায় নাই, 6 অনেক দূরে, 25 এবং 4 এর মারামারি হচ্ছে না কেন? এই মারামারিটা সবচেয়ে ভালো মারামারি হবে এবং সবচেয়ে ভালো একটা সানিদ, ও আচ্ছা সানিদ, ওকে মাই ব্যাড, দ্যাট সানিদ নট সানজিত, ওকে সানিদ। শীর্ষল ব্রোরা ওরা তো ট্রাই করছে, আই থিঙ্ক ওরা এবার এন্ট্রি নিচ্ছে,
ওরা রাইট সাইড দিয়ে এন্ট্রি নিচ্ছে, উপর থেকে কিন্তু বিটলস ভাই ধরে রাখছে। বিটলস ভাই নেমে গেল, এটা একটা ভুল করে ফেললো নাকি? হ্যাঁ নেমে বিটলস ভাই কিন্তু পজিশনটা দেখে ফেলছে, আই থিঙ্ক দেখে ফেলার কথা, দেখে ফেলার কথা ওর তিনজনকে দেখে ফেলছে আই গেস। সে উপরে উঠে গেছে, এইখান দিয়ে পজিশন নেওয়ার চেষ্টা করছে, ভেরি নাইস পজিশন চেঞ্জিং। ওরা হাই গ্রাউন্ড রাখার ট্রাই করতেছে, মিডলস ব্রো আস্তে আস্তে বারান্দায় আসতেছে, তিনজন কিন্তু তাকায় আছে বারান্দার দিকে, মাথা উঠালে কিন্তু মাই খেয়ে যাবে। মলোটফ চার্জ করা হচ্ছে এক সাইডে, কিন্তু এটা ভিতরে মারা হয়েছে ভাবছি বিটলস ভিতরে, বাট ওই যে এখানে স্নেক এটা কেউ জানে না। আচ্ছা বিটলস এর পয়েন্ট অফ ভিউ থেকে বিটলস একজনকে দেখে ফেলছে শীর্ষল, সে একজনকে দুজনকে দেখে ফেলছে, হ্যাঁ প্রান্তকেও দেখছে, এখনো রায়নোকে দেখা নেই, প্রান্তর পুরো বডি দেখা যাচ্ছে। প্রান্তকে আই থিঙ্ক মেরে ফেলবে, আই থিঙ্ক মেরে ফেলবে, ইয়েস প্রান্তকে মেরে ফেলছে। এবার আমরা একটু এদিকে যাই, এখনো কিন্তু সে রাইনো জানে না, বাট এই যে এটা কিন্তু ভুল করে ফেললো, সে ক্লাইম করে ফেলছে শীর্ষল, ভুলে ক্লাইম হয়ে গেছে, এবং ডিএক্স রাইনো কিন্তু ইয়া দিচ্ছে এবং পুশ করে ফেললো বিটলস, পুশ করে জাম্প করে একদম ওখানে ওয়াইপ করে দিল, ওখান থেকে জিম নেমে আয়োজনকে খেয়ে দিল, এবং পুরো পুরি টিম ফোর ওয়াইপ আউট হয়ে গেল। এরই সাথে টিম টোয়েন্টি ফাইভ থ্রি ভার্সেস টু, টিম টোয়েন্টি ভার্সেস টু ভার্সেস টোয়েন্টি ফাইভ। ওকে এখন টিম থ্রি আসছে এখানে, টিম ফোরকে ফিনিশ করার সাথে কিন্তু টিম টোয়েন্টি ফাইভ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ কিন্তু তারা হাতায় নিছে, কারণ ওদের পয়েন্টের ডিফারেন্স বেশি একটা ছিল না। সো এখন কিন্তু যদি এই ম্যাচে ওরা টিকে যায় এবং আরও কিছু কিল করে ফেলে, তাহলে কিন্তু টোয়েন্টি ফাইভের চ্যাম্পিয়ন হওয়ার অনেক বেশি সম্ভাবনা বেড়ে যাবে। একটা ফায়ার করে ফাঁকি উনুপসকে মেরে দিচ্ছে বিটলস, বাট ফাকিউর নুপসকে স্প্রেটা বেশি এটা ভালো না হওয়াতে ফিনিশ করতে পারে নাই। আমরা ফাকিউর নুপসকে দেখবো একটু, সে এখানে এখন একটু হিল করছে, সে পজিশন জেনে ফেলছে, এই যে জিমকে ফেলে দিছে অলরেডি, জিমকে ফেলে দিছে ওইখান থেকে, থ্রি চলে আসছে, থ্রি চলে আসছে অলরেডি, এখন থ্রি ব্যাক স্টেপ দিয়ে ফেলছে, পিছন দিয়ে থ্রি ঢুকে গেছে। বিটলস কিন্তু মাইন্ড প্রিস্টকে ফেলে দিছে, লিকুইড অক্সিজেন ফাকি নুপসকে ফেলে দিছে, এখন যদি বিটলসরা এখানে পুশ করে ওরা কিন্তু কিল পেয়ে যাবে, কিন্তু পুশ করার সময় খুবই সাবধান থাকতে হবে, কজ এখানে এই যে নাহিদ কিন্তু কিলগুলো নিয়ে গেল, নাহিদ পিছন দিয়ে আবার টিম টুকে ব্যাক স্ট্যাপ দিয়ে ফেলছেন, টিম টু পুরো স্যান্ডউইচ হয়ে গেছে এখানে। এখন কিন্তু টিম থ্রি টিম টোয়েন্টি ফাইভকে পিছন দিয়ে কিন্তু পুশ করছে, মাই হার্ট কিন্তু বিটলসদের বিল্ডিংয়ে পুশ করে ফেলছে বিটলসরা উপরে, এবং মাই হার্টকে ফেলে দিল লিকুইড অক্সিজেন, বরাবরের মতো ভালো খেলছে এই লিকুইড অক্সিজেন, সে খুবই ভালো খেলে, সে মোবাইল প্লেয়ার হয়ে আসলে লিমিটেটে খুব ভালো ফাইট দিচ্ছে। বিটলস বিটলস মাইন্ড প্রিস্টকে ভালো ফিনিশ করে দিয়েছে, লিকুইড অক্সিজেন ফিনিশ করে দিয়েছে ফাকি উনুপসকে, বিটলস এখন স্ল্যাশ বিটসকে ফেলে দিয়েছে, মাই হার্টকে ফেলে দিয়ে রেজা অনিক। টিম থ্রির অবস্থা বেশি ভালো না, টিম থ্রির একজন শেষ হয়ে গেছে, মাই হার্ট পুরো ফিনিশ হয়ে গেছে, টিম টোয়েন্টি ফাইভের রেজা অনিক টিম থ্রিকে পুশ করার ট্রাই করছে, সাথে জিমও যাবে এবং লিকুইড অক্সিজেন কিন্তু বাঁচায় ফেলছে টোয়েন্টি ফাইভকে, সেখানে টিম টু ওয়াইপ আউট হয়ে গেছে, ফাকি উনুফদের টিমটা পুরো ওয়াইপ আউট হয়ে গেছে, স্যান্ডউইচ হয়ে গেছে তারা। ওকে এখন টিম থ্রিকে থ্রি আর টোয়েন্টি ফাইভ পাশাপাশি অবস্থান করতেছে, রেজা অনিকের ঠিক নিচেই কিন্তু টিম থ্রি, আবার টিম থ্রি পিছন দিয়ে ফ্ল্যাঙ্ক নেওয়ারও ট্রাই করতেছে, নাহিদ বিশেষ করে পিছন দিয়ে ফ্ল্যাঙ্ক নিচ্ছে ওদিকে। ভাই পাইনানে কিন্তু মারামারি হতে পারে, কজ এক পারে ওয়াদু এক আর এক পারে আইনএস এর টিম। আমরা পরে যাব, আর কারো মারামারি হবে না, টিম 10 যদি আসে তাহলে থার্ড পার্টি হিসেবে মারতে পারবে।
M3 পিছায় যাচ্ছে yes he decided they are not gonna fight yep M3 পিছায় গেছে ওরা সার্কেলের দিকে যাচ্ছে আচ্ছা আমাদের আইনেস টিম নেট কি অবস্থা ওরা লুট লুট ড্রপে যাচ্ছে লুট ড্রপে ওরা পায় না নে পায় দেখে লুটে কি কি আছে লুটে আছে লুট তো লুটেড তা লুট ইজ লুটেড লুটে অম ছিল কারণ এখানে কানেক্টেড পাওয়া গেছে অমটা মেবি ডার্ক হেক্সন নিয়েছে না না ওর কাছে কানেক্টেড যেহেতু অম ছিল কেউ অম ফেলে কানেক্টেড নিয়ে গেছে টিম 10 ঢুকতেছে সার্কেলে টিম 9 ঢুকতেছে সার্কেলে ওখানে 3 আর 25 এর সার্কেলে ঢুকতে হবে বাকি আর 6 আর 1 সার্কেল আগে থেকেই আছে দেখা যাক কি হয় টিম 3 এর সামনেও কিন্তু একটি ড্রপ ভাই সেখানে পুরো ফাঁকা ও না এম কে আছে টিম 3 এর সামনে যে এই ড্রপটা ওরা বুট ক্যাম্পে যাচ্ছে 1 ও কিন্তু ওইদিকে যাচ্ছে 1 এর সাথে 6 এর দেখা হয়ে যেতে পারে বাদু হয়ে গেছে হ্যাঁ মোবাইল প্লেয়ার আমাদের প্লেয়ার ছিল না তাই ওকে নামায় দেওয়া হয়েছে না দেখা আর হলো না ওয়ানের সাথে সিক্সের দেখানো দেখা হওয়ার চান্স আছে 25 এর সাথে এখনো এখনো দেখা হওয়ার চান্স 3 একটু পরে সার্কেলে অনেক মারামারি হবে এখন না হলো একটু পরে ঠিকই হবে ও ইয়া আইএনএস এর টিম কিন্তু সার্কেল পেয়ে গেছে আইএনএস এর টিম ছড়ায় ছিটায় চারপাশে কিন্তু এটা কি খুব ভালো একটা আইডিয়া বাট বনি ভাই কেন একলা একলা চলে যাচ্ছে এটা কিন্তু বনি ইজ গোইং টু দা টপ আই থিংক ওরা দেখুন একটা স্ট্র্যাটেজি হতে পারে টিম 3 বুট ক্যাম্পের পিছনে চলে আসছে অলরেডি টিম 25 ঢুকতেছে সার্কেলে হ্যাঁ টিম 3 কাকে যেন গুলি করতেছে ও ইয়া বনি ভাই হেডশট বনি একটা হেডশট দিয়েছে টিগাউন কে টিগাউন কোন টিমের টিগাউন হচ্ছে টিম ওয়ান ওকে আইনেস ফেস গুলি করতেছে বনি আরেকটা শট টিগাউন কে আবার আইনেস ফেস ইজ ট্রাইং টু আইনেস দেখে ফেলছে মাথা মাথা দেখে ফেলছে ও লোন অফ ডাসে ফেলছে ফেস সেরেছে লোন অফ কে ভালো একটা ফাইট হচ্ছে এখানে দুই টিমের মধ্যে ওয়ান এর সাথে যেটা বলছিলাম টিসিএসএর একটা ফাইট হতে পারে ওরা আইনেস উপর হায়ার গ্রাউন্ডে আছে সো দেখা যাক কি হয় হ্যাঁ আশিক রহমান ভাই ভালোই ফাইট দিছে ওকে এখানে টিম 1 এর কি একজন টোটালি ওয়াইপ হয়ে গেছে ডেড হয়ে গেছে হ্যাঁ ডেড 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 টিগন টিগন কে রিয়েট করে দিয়েছে আইএনএস বনি ওরে আমাদের কি বাচ্চা অনেক স্নাইপিং শট চলছে লোন অফ ডার হ্যাকলকে আবার ফেলে দিছে লোন অফ মারাত্মক শট আমরা লোন অফ কে দেখে আসি M24 দিয়ে মারাত্মক কিছু শট নিচ্ছে হেডশট নিচ্ছে এবং বারবার ফেলে দিচ্ছে তার স্মোক দিয়ে রিক্যালিব্রেট করার ট্রাই করছে তাদের পজিশনটা আইনেস ফেস নাহিদ কে ফেলে দিছে আইনেস ফেস কিন্তু আরেকজন কে ফেলে আইনেস ফেস নাহিদ কে ফেলছে নাহিদ কিন্তু অন্য টিমের নাহিদ হচ্ছে টিম 3 এর টিম 3 ও কিন্তু ডান পাশে আছে তো এখন কিন্তু টিম 6 খুবই মাঝখানে পড়ে গেছে হ্যাঁ নাহিদ কে শেড টিম 10 এর শেড নাহিদের কিলটা চুরি করে ফেলছে সো ফেস ইজ নট গোনা গেট দ্যাট কিল বিটলস কিন্তু অভিজ্ঞ ফেরত 25 এর সাথে ফাইট হচ্ছে ওইখানে চলে যাই আমরা ফেরত 25 এর সাথে 10 এ দেখা হয়ে গেছে রাস্তায় এবং তার সাথে মারামারি হয়ে যাচ্ছে বিটলস অলরেডি অলরেডি একটা ফেলে দিছে আর একটা অভিজ্ঞ ফেলে দিল অভিজ্ঞ আবার ফেলে দিল বিটলস সামনে সাথে আছে শেড এবং আছে ইস্তি আগেন সান সানিদ নট সানজিদ সানিদ সো শেড জিমকে ফেলে দিয়েছে জিম এখন ড্রপ শেড জিমকে ফিনিশ করে দিয়েছে এবং শেডকে ফিনিশ করে দিয়ে লিকুইড অক্সিজেন বিটলস আর লিটল অক্সিজেন এখন বাকি সাথে আছে রেজা অনেক ইস্তিয়াককে ফেলে দিয়েছে লাইকান সাজেদকে ফেলে দিয়েছে আর মাত্র একজন বাকি ও না একজন বাকি না সাজেদকে ফিনিশ করার পরে অ্যাকচুয়ালি ওয়াইপ আউট হয়ে গেছে পুরোপুরি ওয়াইপ আউট ওকে টিম 3 এখন টিম 6 কে ক্লোজ ইন করতেছে শিমুল দাস আস্তে আস্তে করে
আর টিম সিক্সের কোনো, এটা কিন্তু টিম সিক্স জানে না যে টিম সিক্সকে এপাশ থেকে একজন ফ্ল্যাঙ্ক দিতে পারে, আর টিম সিক্সের ও পাশে কিন্তু আবার টিম ওয়ান রয়েছে। সো টিম সিক্স ইজ ইন আ বিট অফ আ ট্রাবল, দুপাশ থেকে পুশ খেয়ে যাবে। এখান থেকে টিম থ্রি কিন্তু ভালো পছন্দ দিয়েছে, ওকে বনি দেখে ফেলছে একজনকে এবং বনি অলরেডি ফেলে দিছে। ওকে ভেরি নাইস প্লে, শিমশনকে ফেলে দিচ্ছে টিম থ্রিয়ে, টিম থ্রি এর একজন বাকি সে হচ্ছে শিমুল দাস। আর ওখান থেকে কিন্তু টিম ওয়ান ঢুকার ট্রাই করতেছে, যেখানে ফেস সামনে গিয়ে বসে আছে সাথে বনিও আছে, তাতে টিম ওয়ান ঢুকতে না পারে সে চিন্তা তারা করছে। টিম থ্রি কি করবে, টিম থ্রি, টিম থ্রি এর একজন খালি বাকি, শিমশন কিন্তু পুরোপুরি ডাউন। সো এখন টিম থ্রি 25 এর দিকে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। জি সাহেব এটা লাস্ট ম্যাচ ভাইয়া, ক্রিপ্টো ক্রিপ্টো একটা অসাধারণ শট নিচ্ছে, একটা লোনসকে ফেলে দিছে, বিটলসকে বিটলসকে দেখে ফেলছে, বিটলসকে গুলি নিচ্ছে, বিটলস স্প্রে ব্যাক করছে কিন্তু কেউ ওকে মারতে পারলো না। 25 এ বিটলস দেখে ফেলেছে ওকে এবং বিটলস পজিশন নিয়ে নিচ্ছে, বাম পাশ থেকে সে গুলি খাচ্ছে টিম সিক্সের কাছে এবং সে এখন সার্কেল ড্যামেজ খাবে অনেক বেশি। ফার্স্ট এড ইউজ করার মতো টাইম সে মেবি পাবে, এরপর তাকে দৌড় দিতে হবে একটা। বিটলস কিন্তু অলরেডি তার বাম পাশ দিয়ে পজিশন নিয়ে নিছে এবং সে এখানে ডাউন হয়ে যাবে। ইয়া শিমুল দাস ইজ গন, সো তার টিম এখন ডাউন, কিন্তু বিটলস ডাউন হওয়াতে তা প্লে জোনে মরার চান্স আছে বিটলসের। এখন এখন 25 6 এর পিছন দিয়ে ঢুকবে এবং সেটা 25 6 দেখে ফেলছে অলরেডি, দেখে ফেলছে রেজা অনেককে, এটা অনেক 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 ড্যামেজ খেয়ে ফেলছে। বনি চেষ্টা করছে এবং বনি পারলো না, ডার্ক হ্যাক্সরকে লিকুইড অক্সিজেন ফেলে দিছে অলরেডি, বনি রেজা অনেককে ফেলে দিছে এবং রেজা অনেক পড়ে গেছে অক্সিজেনকে দেখে ফেলছে বনি এবং অক্সিজেনের দিকে সে ফাইট নিচ্ছে, হ্যাক্সরকে সে উঠাচ্ছে। এখন খালি অক্সিজেনই বাকি আই গেস টিম 25 এর, ইয়েস আর কেউ বাকি নেই, আর কেউ বাকি নেই, অক্সিজেন খালি বাকি আছে, দেখা যাক কি হয়। টিম ওয়ান আবার ওখান থেকে শট নিচ্ছে টিম সিক্সের উপরে, সিক্স এখন খুব খারাপ পজিশনে আছে, বাট দুই সিক্স দুই ভাগে বিভক্ত হয়ে আছে। বনি কিন্তু অলরেডি পজিশন জানে, লিকুইড অক্সিজেনের আয়ন চার্জ করতেছে, মলোটভ আর আমাদের আইএনএস ফেস কিন্তু পড়ে গেছে কার98 এর শটে, আইএনএস ফেস পড়ে গেছে শট কে কার98 এর, যেটা ওয়াদু হেকার টিম শট করছে লোনর ফাই গেস, আইএনএস কে উঠাচ্ছে আমাদের ক্রিপ্টো। এখানে একটু খুবই সুন্দরভাবে খুবই ভাবে সেফ খেলতে হবে, স্ল্যাশার নাই স্ল্যাশার নাজিদ কিন্তু অলরেডি খোঁজাখুঁজি করতেছে অলরেডি সবাইকে। এটা নিশ্চয় একটা বাঘ দেয়ালের ভিতর দিয়ে গুলি করতে, কোথায় গুলি করতেছে তো বুঝলাম না, যে আমার এখানে কি বাঘ হচ্ছে আই ডোন্ট নো। দেয়াল সেশন নাহিদ কি অন্য কে স্পেক করো তো প্লিজ, আমার এখানে বুঝতেছি না। দেয়াল কে কে টিম ওয়ান এস স্ল্যাশার নাহিদ এখানে বুঝতেছি না। ওয়াদু ভাই আগায় যাচ্ছে, ওয়াদু ভাই ওয়াদু ভাইকে দেখবো, ওয়াদু ভাইয়ের সামনে স্নেক হয়ে গেছে এবং এখনও পাল্টা পাল্টা গোলাগুলি চলতেছে। টিম 25 আর 9 আইনেস বনি স্ল্যাশার নাহিদকে ফেলে দিছে, আইনেস বনি বনিকে আবার উল্ফ ফেলে দিল, বনি কি বাঁচতে পারবে, হ্যাঁ ওখানে হ্যাকজোর আছে সে বনিকে বাঁচায় ফেলবে আই গেস। আর ওইখানে তার এখনও জোনের বাইরে, ফেস আর ক্রিপ্টোকে কিছু একটা করতে হবে এই পাশ দিয়ে, কিন্তু ওয়াদু হেক তো সামনে আছে স্নেক হয়ে, ওরা কি যেতে পারবে কি না, ওয়াদু হেক কি কিলগুলো পেয়ে যাবে কি না, ওয়াদু হেক তো সামনে পাথরে শুয়ে আছে, ওয়াদু হেককে দেখে ফেলছে, ওয়াদু হেককে ফেস দেখে ফেলছে এবং ফেস ফেলে দিছে ওয়াদু হেককে, ওয়াদু হেককে ফিনিশ করে দিছে ফেস এবং ক্রিপ্টোকে, ওয়াদু হেক ক্রিপ্টোকে বাঁচায় ফেলবে ফেস আই গেস। লিকুইড অক্সিজেন সার্কেলের বাইরে পড়ে গেছিলো, অক্সিজেন কামিং টু দ্য সার্কেল, অক্সিজেন ইজ কামিং টু দ্য সার্কেল, হ্যাকজোরকে মেরে ফেলছে বনি দিকে আগায় যাচ্ছে এবং অক্সিজেন ভার্সেস বনি এবং অক্সিজেন জিতে গেল, বনিকে মেরে ফেললো, অক্সিজেন ঢুকে গেল, বনি আর ঢুকতে পারবে না, অক্সিজেন ডাউন হয়ে গেল ক্রিপ্টোর কাছে, বনি কি পারবে ঢুকতে, আই ডোন্ট থিঙ্ক বনি ক্যান মেক ইট টু দ্য সার্কেল, বনি ইজ গোয়িং ডাউন, আইএনএস ফেস কিন্তু অলরেডি পুশ দিয়ে ফেলছে, আইএনএস ফেস পুশ দিয়ে কিন্তু লোনলফের টিমকে পুরো ওয়াইপ করে দিছে।
সো এখন গুড জব আইনস ফেস, এখন আইনস ফেস আরো আরো কি খুশি আইনস খুশি দিয়ে গুলি করতেছে টিম 9, আইনস ফেস কে ফেরে দিল ওবি সফট, সো ফেস আর বাঁচবে না আই গেস, ফেস বেঁচে গেছে গুলির আওয়াজ পাইছে ক্রিপ্টো এখান থেকে, যে এখন ক্রিপ্টো নেট চার্জ করতেছে, ডাবল নক আউট করে রাখছে ক্রিপ্টো অলরেডি, এন্ড ক্রিপ্টো টিম সিক্স এর লাস্ট মেম্বার, এখানে দুজন নক আউট টিম নাইনের, এখানে টিম নাইনের একজন বাকি আছে রাফি, সো এটাই এখন লাস্ট খেলা টিম নাইন ভার্সেস টিম সিক্স, এখানে একটা ওয়ান ভি ওয়ান সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, টোটালি ওয়ান ভি ওয়ান সিচুয়েশন, সব খেলা এখন রাফি 1080 অথবা ক্রিপ্টাস লিওর হাতে, সো দেখা যাক রাফি 1080 অলরেডি পুশ করে ফেলছে, ক্রিপ্টাস লিও কি সেটা বুঝতে পারবে কিনা, রাফি 1080 ওভিসফট ওভিসফটকে পাঠাইতেছে যাতে ওভিসফট পজিশন বলে দিতে পারে, ওভিসফটকে ফেলে দিছে অলরেডি, ক্রিপ্টো ফিনিশ করে দিছে, ক্রিপ্টো সামনে রাফি ইজ, ও হোয়াট আ ম্যাচ, ক্রিপ্টাস লিও হ্যাজ ফিনিশড দ্য গেম এন্ড ক্রিপ্টাস লিও গট দ্য চিকেন ডিনার এন্ড আইনেস গট 10 কিলস এন্ড চিকেন ডিনার, ভেরি নাইস প্লে বাই টিম আইনেস, ইনস্টিংক্ট ইজ স্পোর্টস, সো গাইস দ্যাট ওয়াজ আওয়ার ম্যাচ, এটাই ছিল আমাদের আজকে তিনটা ম্যাচ ইমোর্টাল ম্যাচের, এবং আমরা তিনটা ম্যাচের কিল পয়েন্ট এখন আমরা কাউন্ট করে একটু পরে আমাদের আপনাদেরকে ফাইনাল রেজাল্ট জানাতে হবে, এবং ইউনিভার্সিটির যে অফিসিয়াল অফিসিয়ালের পক্ষ থেকে ফাইনাল একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে, থ্যাংকস এভরি ওয়ান, থ্যাংকস আ লট, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, এবং টুর্নামেন্টে সবাইকে সবগুলো ম্যাচ এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংকস আ লট গাইস, শাহিন ভাই এই খেলাটা রে, ওইটা মেবি এই খেলাটা ভাই তোমরা আগে দাও, আমি খেলাতে বললাম just behind you, everything has come so fast, memories are all inside you, and you never make them back, I can feel that you read, through the words I cannot explain, you can feel what I mean now that you're here, just know, there's nothing to fear along the way, there's nothing I could say, nothing I could say.
You can watch the years you're hiding, I say. আমাদের লাইভে ভাই কিল আমাদের হয় বেশি ছিল না 10টা কিল ছিল আমাদের এই আমাদের তো 15টা ছিল না এই ম্যাচে 5টা কিল ছিল আচ্ছা অন্য রুমে গিয়ে একটু বলেন 15টা বা 14টা ছিল অন্যগুলো ওই কাউন্টডাউনের অন্য রুমে করেন ইয়াসিন যা কাউন্ট করে আমাদের টোটাল 14টা কিল ছিল না না 10টা না না 10টা আর আগের 7টা না তো 14টা আরে দূর আমাদের যেটা দরকার নেই এক টাইমে জিতছি ভালো মতো জিতছি ভাই কিছু ভাই বর্তমানে কি বলে আউটপুট কেমন হয়ে গেছে আমাদের কি দরকার ভাই কালিতে আই কালিতে আমি লাস্টে মনে করছি যারা দুইজন বাকি বুঝছো আমি এটা আমি এটা দুটা দিতে আমি ভাই সরি আমি তো আর একটা 1v1 সিচুয়েশন আমি গাইস আমি নক এই জন্য আমরা আইনে একটা জিতছে এখন আমরা সেই খুশিতে ক্লাসিক খেলবো উই হ্যাভ আওয়ার জাম্প মাস্টার না না আরে ভাই ওই ওইটা আমরা পারতাম জিতে ঠিক আছে থার্ড পার্টি আইছে বলছ আপনারা তো তিনজন দেখলাম যে শুয়ে আছে না না থার্ড আমি বলি ফেস ফিনিশ দিল না লাস্টে লাভ দিয়া ফিনিশ কল দিনা ওগো টিমটারে হ্যাঁ হ্যাঁ তারপরে পিছন থেকে টিম 4 আইসা পড়ছে এক্স্যাক্টলি ওইটাই ওই টিম 4 টা না আসলে ভাই ওইটা হয়ে যেত আমরা তিনজনই বাঁচতাম আর আমার লাইফও ছিল না লাইফ ভালো হয়ে যেত ভালো কলস লাস্টে চিকেন নিছস গুড 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 গেম আন ব্যাক থার্ড প্লেস পাস না কি না আমাদের 14টা কিল হবে না মনে হয় গেস না হইতো টোটাল 14টা কিল 505 পয়েন্ট আছে ভাই হ্যাকার গুলো লেগে তো ক্লাসিকও খেলানো যায় না সোনার প্লেয়ার স্লো হয়ে গেলাম শিট তিনটা টিম নামতেছে সোনার ছেলেরা কি নামতে পারে চলবো ছাদের মধ্যে ভাই এটা ছাদে আছে আমার বাবার ওই যে পাশে বিল্ডিং এর ছাদে মানে সাউথ সাউথ ওয়েস্ট এর ছাদে আমি জেনে আছি এটা একটা মাঝখানে একটা হেক হ্যাঁ হ্যাঁ তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে তো সব তার উপরে ছাদে ওয়েট পড়তে 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 নাইস নাইস শাবাশ আই এম কামিং বন্ধুরা বন্ধুরা আমি আসতেছি আচ্ছা বন্ধুরা এই যে প্লেয়ার বন্ধুরা এই যে প্লেয়ার ওয়েট ওয়েট আমার কে গুলো কে নিতেছে আচ্ছা
দোস্ত আমার লাইফ নাই দোস্ত ফেলছিলাম এই যে আর বাঁচাবো কেমনে খারাপ হয়ে গেছে আমার কতক্ষণ ধরে গুলি করছে ভিতরে যায় সামনে যায় গুলি লাগে না কি বাজে খেলছি ভাই ফ্লেয়ার গান পাইছি আমি তিনটারে নক করছি আমি তিনটারে নক করছি ওরা এসে খাইয়া দিছে ফ্লেয়ার পাইছি ফ্লেয়ার পাইছি আওয়াজ কিপটো ওনি মারো আর একটা পুরো পাইলের টিমকে খাইয়া দাও তো পুরো পাইলের টিমকে খাইয়া দাও বলে দাঁড়া তো বলে সাবাস আটটা আছে রে ওখানে একটা ইয়া কথা নক করছি রে পাইলের টিম অল ডেড ড্রাগন ব্যাগে সব ফিরে ফালাইছেন আরে আমি তিনটারে ফেলছিলাম অন্য টিম রে উচ্ছ্বাস তো ওরা এসে কিলগুলো নিয়ে গেছে আপনি দিক নাম নেন কেন আরে আমি স্লো হয়ে গেছিলাম স্লো হয়ে গেছিল তো আমি এখানে দুটি একটা টিমে তিনজনে নক করছিলাম আপনার যখন যারা বেশি পয়েন্ট পাইছে তাদের মধ্যে যদি কেউ মস না দিতে পারে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে যারা বাদ তাদের মস কারে দিব আমি দিই না যখন কারে দিব হ্যাঁ বাঘ না তো ভাই বিশটা গুলি করছে রিলোড করে নাই বিশটাই তো থাকবে আমি দেখতেছিলাম দেয়াল দিয়া দেয়াল দিয়া মারতেছে ইয়ারে ফেসরে দেয়ালের ফুটা দিয়া বন্ধিনে মারতেছে আমি দুইবার নক করছি পরের বার গেম 24 হেডশট খেয়েছি লেভেল 1 হেলমেট দিয়ে তো ভাই চলা যায় না সমস্যা ভাই ওই টিম 1 যেটা ছিল ওদের থেকে মস চান মস লাগছে হ্যাঁ টিম 1 এ ড্রাইভ এখানে ভালো মস টিম 1 এ টিম 4 ড্রাইভ এতে তো ভালো আমারও লাগবে মস স্ল্যাশারস দের টিমটার মস নেন টিম 4 মস কত ড্রাইভ ভাই হ্যাঁ হ্যাঁ এটা সেই লং পাইছিলাম খেলতেছি পাবজি ম্যাচ আছে কেমনে গান ম্যাচের মধ্যে গান ধর গিটার বাজে তোমার কোন কথা আছে একটু পরে এনিমি এসে বলবে হে ইউ লিসেন টু মি You are my boy, jano tumi. Oh ho, over ek gaan. Ko enemy ko kom med da maro ei bomb. Kare ki bolen na bhai. Ha? Fast hoye chhe kara. Infernal gani. Yasin gani, Yasin korteche. Hai re. Aage to first second third announce korbo na, aage shobai. Na na korbo na, ami jante jacchi. Ami jante jacchi. O ami jana, o ek minute. Yasin er sathe niche jan. Okay. খেলতে এত স্মুথ লাগে মনে হয় কট খেলতেছি কটার মতো লাগে আমি আসতে গেলে এই রুমে বাইরে কি আছে
যখন আগে ভাই পাবজি খেলতাম ভাই মনে হয় কি যে ওই জন্য তোর কাছে স্মুথ লাগে কারণ তুই অনেক জঘন্য অবস্থায় খেলছিস ঠিক আছে আরে ভাই মনে হয় আমি মনে উঠতাছি মনে মন লাগে আমি মিয়া কম্বো কিনছি 21,000 টাকা দিয়ে খালি তাহলে কি স্পন্সর হলো তাহলে কি স্পন্সর আমি স্পন্সর দিয়ে কিনছি নাকি কইছ আপনার স্পন্সর দিয়ে কিনছি তাহলে স্পন্সর দিয়ে কিনবি না আরে আমি এটা স্পন্সর কি ভ্যালু নেই তো এ ফেসা বাচ্চা এনতে পাইবস না গাড়ি ঘুরে নাস না ভাই হেরা কো এরা সাচঙ্গের উপরে উড়া থাকে মানে গাড়ি নেই এনতে বাইর এলাকা ছাড় গাড়ি নাই তো রাখতে তাহলে দৌড়াই পারো আরে তুই ওদিকে জীবন না গাড়ি পাবি এদিকে গাড়ি নাই গাড়ি সব আছে যে প্লেনের সাইডে একটা থাকে ওখানে একটা খারাপ লাগছে একটা জায়গায় মানে প্রথম ম্যাচটা অ্যাজ ইউজুয়াল গুড ছিল বাট সেকেন্ড ম্যাচে যায় ভাই কেউ গান পাই না ভাই আমি একটা পাইছি ওরা তো স্টেডিয়াম নামছে তোমরা এক কাজ করতে তোমরা পিছনে চলে যেত ছোট ছোট বাসা গুলাতে মনে চালাবি গাড়ি এ ভাই ফ্লেয়ার টা মেরে দেন টাইম লাগে বাপরে বাপ বুঝতে আপনারটা ব্যাকে গেছে গে তিনটা ফ্লেয়ার দিয়ে মারে বাপ আমার গুন্ডা আমার এই যে আমার মাঝখানেরটা আমার মাঝখানেরটা মাঝখানেরটা তোর তোরটা কোন একটা যা যেটা অম মানে ও ওইটা কহালা এইডাব্লিউ এম আমাকে পাইয়ালো আছে ভাই আছে ভাই আছে ভাই বিয়া কি আর আছে ভাই জান না আমার ক্যামেরা আরেকটা কই গেল তিনটাই তো ছিল আরেকটা গেল কই একটা মনে একটা রূপে নাকি না আরেকটাই আছে আর এত লেট বনিকটা লেট থ্যাঙ্কস ফর দ্য রেড ব্রো এরা আমার তো এরা আমার তো এরা আমার তো আটকে যাবা ওই ডাব্লিউ এম আছে এ ডাব্লিউ এম আছে তো এইটা লো
তোমরা তিনজন তিনটা অমনি বাম তাকে তাকে দেখবো না। আরে ভাই অম দেয় নাই। আরে আজকে একটু ফিলটা নাও না না ওই এবারে আর একটা ঠিক বলছেন শিবলি ভাই, হ্যাকারস আর কামিং, হ্যাকার আসতেছে। আজকে ম্যাচে হ্যাকার নাই ভাই, এই ম্যাচে হ্যাকার নাই, এই ম্যাচে তোমাদেরকে হ্যাকাররা উড়াই দিবে ভাই। সোনার ছেলেরা আজকে আও, সোনার ছেলেরা আও, তিনটা প্লেয়ার বাকি। সোনার ছেলেরা ব্রো থ্যাঙ্কস আ লট ম্যান, থ্যাঙ্কস আ লট। খুশি হলো আমরা তো অম থাকবে প্লেয়ারের দিকে তাকাও, থাক তখন এলিমিনেশন সব নিয়ে যাবে। এটা হলে আমি খুব খুশি হতাম, আই উড বি দ্য হ্যাপিয়েস্ট পারসন। ডব্লিউ আছে আছে আছে, ইয়া ইয়া ইয়া। এই যে এবার আমি রিপ্রাইভ চাস, এই গাইস আটকা গেছে এখন এখন মর। চালাইবেন না লেন লেন, সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নাই, নেন এমন নেন। রেই ভাই বল বল বল, একটা নিউজ আছে বাট বলবো না, আমার রেজাল্ট বাইর হয়ে গেছে। পরে পরে পরে, ওকে আমাকে পারে দেবে ইনিয়াম করেন না। তুমি রেজাল্ট দেখতেছ অবাক হয়ে যাবা, বুঝছো? মানে এত কেমনে ক্যালকুলেশন হলো আমার মাথার, মানে চার পাঁচ দেখো স্যার কিছু বুঝলাম। এখন ভাই ওটা প্যারাসিটামল দেন ভাই, চার পাঁচ দেখ ঘুরুক, এখন রেজাল্ট ঠিক আছে তো যেটা করছস? হ্যাঁ তাহলে ভাই প্যারাসিটামল দেন। আমি ব্রিজ কে মইতে পারে কি আর ভাই, মাছ করে দেন উইনার দিয়ে দিই ভাই। হ্যাঁ এখন এখন না, আমরা ম্যাচ শেষ করার পর আমরা আগে দিব তারপর। হ্যাঁ তুই আগে আমারে দে, আগে তুই আমারে দে। দেখবা ঠিক না এগুলা, নাই নাই কেউ নাই ভাই, পছন্দ দি জানগা স্কুলে জানগা, মানে ড্রপ খাই চলে আজকে ড্রপ খাবো খালি। রোজা আছে দাও, রোজা আমার হাতেই আছে, রোজা আছে ভাই, রোজা ভাল লাগে না, রোজা বলবো ভাল লাগে না কি কই রোজা বিস্ট ভাল লাগে না এগুলা, রোজা এর এমন বিস্টের বিস্ট। আল্লাহ সহ্য করবে না এগুলা, এই যে আইনা নামাইছে কই মানে পাথর লাগাল মাইরা দিছে ওরে মারে মা, টাকা দিছে কারো কিসে রেজাল্ট কিন্তু পাবলিশ করা যাবে না রে ভাই। না 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 পাবলিশ করো, এমন ভাবে কইতাছে মনে হয় জিপিএ 5 পেছি ওরকম পার মতে দিবে এমনে না, স্ক্রিনশট দে ওপেন করতে পারবো না আমি, ওপেন করলে এই এই স্ক্রিন আসবে মানে কি বলবো আমি কি বলবো। বাই বাই ড্রপ 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 এবারে ড্রপ ড্রপে যা ড্রপে যা মনে ড্রপে যা, আমি উইনার রেজাল্ট দিলাম ঠিক আছে, আর গেম কই গেল মানে কই সাইন ভাই আছে তো গেম গেম কই যাবে খালি মারা তো ড্রপ কিছু ড্রপ ড্রপের মধ্যে ভাই রাইহা দিছে ভাই, টমি গান নেন, টমি গান নেন ভাই 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 দাও সব লুটেড ভাই, সব লুটেড ক্রিপ্টো ভাই। ভাই ভাই দেখছো আমি যে ক্যালকুলেশন করছি আর আমি যে ক্যালকুলেশন নামতে আসছে না সেটা হওয়া উচিত, তারপরেও এখন বাকিরা জানি না রেজাল্ট দেখে। আমি এটা ভাবছিলাম বুঝছস ইয়াসিন, মানে আনবিলিভেবল আমার কল্পনার বাইরে ভাই, তোর বাইরে কিন্তু আমি যেটা মনে মনে হিসাব করছি ওটা কিন্তু হইছে। ওকে এটা তোমার গোপনে থাক, আমার গোপনে থাক, এটা রেজাল্ট পাওয়ার পর মনে মনে কি কলা খাইতাছেন বুঝতাছি না। রাগুন ভাই একটা কিন্তু আমারে কলা দেন খাই, একটু মদ গুলো চেক কর যা, মস মসাম চেক করতে হবে না তোমার লাগবে, তোমার এই ম্যাচ শেষ করো মস চেক করো, উইনার লিস্ট দিয়ে মস চেক তো ভিডিওস ভাই কর, ভিডিওস ভাই মস চেক করেন, ভিডিওস ভাই
মেরে বল গিয়া যা স্যার আমি এই ম্যাচে পড়ে দিতে ঠিক আছে হ্যাঁ সুপারটা সবাই সবটা কই ভাই কাউরি তো পাইলাম না এনিমি কই আমার কেডি এখন কত নিউজ আসলে দেখতে হবে একটু নেক্সট ম্যাচে নাইমা নেক্সট লবি থেকে দেখতে হবে আমি দেখাচ্ছি কেডি দেখাচ্ছি একটু আমার মনে নাই আমার কেডি কত এই ভাই এনিমি না পেলে তো মাথা না নষ্ট লাগে দেন একটা এনিমি ভাই দেখা গাড়ি থেকে নাম ফগনি স্নাইপার দিয়ে আগে করবেন না শাবাশ শট ওই যে ওই যে খাই নাই আরে এরকম লড়লো কেন তারে মারস তো কি মারস তো দেখ আমা মাথায় মুথায় মার কি এর কোডের মতো শট নিলে হবে নাকি ও তো কট খেলতাছে এই জায়গা তো কোডই খেলতাছে ভাই তাক ভাই কোডের মতো লাগে ভাই আমার তোর রেসপেক্ট করব না দেখি আমি অন্য কাউকে রেসপেক্ট করি বল এই আমার এনে মারে কেডা ও মাই গড এ লাগছে বনি মারলো না বলি এটা লাগছে তো এই একটাই পাশে একটাই পাশে একটাই পাশে কোন পাশে এই যে আমারই পাশে বাদ দাও উরে বনি দু করে আরে ভাই যায় না তো ভাই সামনে দিকে ভাই এর ভাই কিন্তু ভাই কইতে যা মারতাছে ওরে বাপ রে বাপ সামনে কম্পাউন্ড চেক করতে হবে দাঁড়া এটা দেখতেছ দেখতেছ আমি দেখি তো ছাদে 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 দেখছো ছাদের ওই কর্নারে গেছে বনি আরে গুলি খাই না কেন আমার কান 19 আবার আটকে গেল শট টিপ তো ইভা কবির আনিয়া হ্যাঁ হ্যাঁ একটা ম্যাচ ছিল এটা এটা মেকে মারলা কেন ওই টিম 4 সেকেন্ড ম্যাচে ওরা দুইটা প্লেয়ার ওদের ই হয় নাই মস হয় নাই ওরা জানতো না যে এটা ক্লোজ করে আবার অন করতে হয় না এটা এরকম এক্সকিউজ দিলে আসলে হবে না এইবার কবি রানিয়ারে কয়বার ফলেন আপনারা কি আমি কিন্তু ফার্স্টে বারবার বলে দিছিলাম না আমি এখন সব ডিসকাস করতেছি তাদের নিয়ে অবজেকশন আছে নাকি একটা টিম অবজেকশন হবে লাগে না কেন তাহলে টিম 4 কে আপনারা ডিসিশন নিয়ে নেন যেটা যেটা রুলস এ ছিল সেই রুলস অনুযায়ী ডিসিশন হবে মস দিতে পারেন নাই দ্যাট মিন্স ওরা ওদেরটা কাউন্ট হবে সেকেন্ড ম্যাচের তাহলে পয়েন্ট ওদের যোগ হবে না বুঝতে পারছেন ওদের সেকেন্ড ম্যাচের মস দিতে পারে নাই তো থার্ড ম্যাচ দিছে ফার্স্ট ম্যাচ দিছে কিন্তু ভাই ওটা আছে ওদের কাছে দিবে সবচেয়ে মেজাজ গরম লাগে আমার We are coming boys কিভাবে এটা আমরা কিভাবে করব ফাস্ট ফাস্ট থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি বসতাছি পাগল হইছি দাঁড়া দাঁড়া শেষ হোক বইয়া অ্যানাউন্স করতে আগে সবারটা পাই তারপর কি পাগল হইছি তিন তলা মিটিংে ছিল কি উল্টা করছ তুই উল্টা করছ তুই উল্টা করছ সামনে পিলিং আছে ভাই এই সামনে দেখ তুই উল্টা করছ তুই সেকেন্ডটা থার্ডটা সেকেন্ড হবে থার্ডটা সেকেন্ড হবে
আচ্ছা রে ভাই দাঁড়াও আমি দেখতেছি ওয়েট ফাস্ট টা সেকেন্ড হবে সেকেন্ডটা ফাস্ট হবে লাইট মারতেছি সেকেন্ড ফর আছে লাইট মারতেছি ইউ ডু নট কেন এই শোন তোর যেটা বললি তো শোন লাইট মারতেছি মারো 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 লাইট মারো মারলে নাকি ও হার্ট করব আমিও মারছি নে দুয়া যাও তুমি দোকান উপর উঠো দরজা খুলে না কেন নাইস দরজা টিপলিছি দরজা খুলে না ওরে ভাই আমার মারে আচ্ছা 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 ওটা ফাক মারলো আমি যাই না আমি ঠিক গেছি সেরকম ঠিক গেছি দেখছি মাঠের মাঝখানে লাগছে বনি লাগছে 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 আরে না ব্যাপার না আমার টিম চিকেন নিতেছে ওই গাছের পিছনে একটা দূরে ক্যামেরার পুরো দিব আমার গুলি নাই আমার কাছে আমার কাছে আছে আমি তোমার পাঁচটা দিতেছি আমার আস্তে আস্তে আমার কাছে আছে ছয়টা আছে গান্ধি 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 ক্লিয়ার গান্ধি তো ক্লিয়ার কিন্তু এসে হাই গ্রাউন্ড একটা ইয়াতে ছিল কম্পাউন্ডের মধ্যে যিনি কোনটা যিনি ছিল আমি এদিক থেকে কিন্তু হিট খেয়েছি কোন দিক থেকে এই দেখো সামনে 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 পাইছো 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 বনি নাইস আরে মারো ঠিক আছে আর ওই আমার কাছে মারতে নাইস আর কই বাগের পিছনে লোক আছে দাঁড়াও এখানে থাকবে আর তিনজন বাকি 6 4 4 জন আছে 4 জন বাকি বাকি কই 4 জন না আর হচ্ছে তোমার হচ্ছে 3 জন বাকি এই বাকি কি পিছনে এটা পড়ে আছে হ্যাঁ এই যে এটা বাগের পিছনে একটা পড়ে আছে আর 4 জন বাকি এই যে এবার আর 3 জন বাকি এই গেল আর 3 জন না এখন আর 4 জন বাকি 4 জন বাকি রাইভি ভাই হুম হুম আপনাকে লেট হবে না বলেন আমি তো লাইভে এখনো এর জন্যই তো বলতেছি লেট হবে না একটু একটু আর 5টা মিনিট পর এই ম্যাচটা পরে বের হয়ে যাব আই গেস আমি তো अनाउंस দেওয়ার জন্য বসে আছি লাইভে এখনো আমি ওই মসগুলো দিব তো এখন আপনি চেক করলেই তো পারেন একই তো কথা হ্যাঁ আমি চেক করে ওই যে ওইটার ব্যাপারে ছেলেটার অনেস্ট মনে হচ্ছে ওর খালি সেকেন্ড গেমের দুইজনের দুইটা নাই কিন্তু জারে নিয়ে ডাউট আপনার জন্য এই জন্যই সেকেন্ড গেমের পয়েন্টটা কাউন্ট হবে না ইমোশনাল হইলে হবে না ঠিক আছে অবজেকশন না অ্যাডমিন ক্যান অলসো অবজেক্ট অ্যাডমিনস ক্যান অলসো অবজেক্ট মস নাই মানে নাই রুলস ব্রেক করছে এখানে এখানে অ্যাকশন নিতে হবে না আপনাদের এডব্লিউএম বেশি এডব্লিউএম এডব্লিউএম আর এডব্লিউ লাস্ট ওয়ান বেটা বেটা এডব্লিউএম আর ধরবে আগে কবি না এই যে লাস্ট ওয়ান দাঁড়ায় আছে লাস্ট ওয়ান দাঁড়ায় আছে এক জায়গায় মজা নিতেছে লাস্ট ওয়ান এই যে এখানে আরে ভাই গুলি পারো না তার পারো না রেন্ডারই হয় না ওই যে দেখছি আরে লাগে না কেন আরে এই যে কর্নার এই যে মরে গেল তো জনে বলে এটাই সেই রিভান তোমার ছেলে রিভান সাপোর্টনার ওকে 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 আচ্ছা আমরা মস চেক করি ভাই আমরা বসি মস না আমরা মস নিয়ে বসতে সি রাই ভাই আছে আগে না যে 34 মাইনাস এটা আমার স্ট্রিম বন্ধ করে দিতে হবে হ্যাঁ
পারবো না। কেন স্ট্রিম বন্ধ করব? যে মস নিয়ে বসতে হবে তাই। স্ট্রিমে অ্যানাউন্সমেন্ট দিবে না? বেস্ট থেকে অ্যানাউন্স দিয়ে দেওয়া হবে সমস্যা কি। এখন সৈদুল ভাই আমি আমি সৈদুল ভাই আই এম রিয়েলি প্রাউড। আপনি কি মনে করছেন? আচ্ছা আমি আমার কেডি দেখানোর কথা, কেডিটা দেখাইনি। 4.16 এখনো, ফোরের উপর কেডি আছে আমার। বাবা রে বাবা। আচ্ছা ঠিক আছে গাইজ, আজকে আর খেলতেছি না। আজকে এখন আমাদের একটু যে মস নিয়ে বসতে হবে, দেন পয়েন্টিং করতে হবে কোন টিম জিতবে না জিতবে। সো আজকে এখন খেলতে পারছি না আমি, আমার আমাকে উপর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। সো গাইজ আমি আবার চলে আসবো কালকে। কালকে এখন টুর্নামেন্ট নাই, কালকে আমরা ফ্রি স্ট্রিম করবো 11:30 থেকে। টিল দেন সবাইকে শূন্য অনেক ধন্যবাদ আমাদের আসার জন্য। So, good night, goodbye everyone. So, bhalo thakben. I'm Dark From Gaming, signing out. Bonnie, wait.